দেখুন, ঘটনাচক্রে আজ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন। তার গৌড়ের কবচ উপন্যাসে সেই কবচটার কথা মনে আছে, যেটা জীবন্ত হয়ে উঠলেই গৌড়ের শরীরে অলৌকিক ক্ষমতা এসে যেত। এখন রাজনীতিতে জনমতের থেকে বড় কবচ কোনো রাজনৈতিক দলের কাছে আর কিচ্ছু হতে পারে না। সেই বিপুল জনমতে ভর করে আজকে চারটে কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। ছ মাসের মধ্যে দিনহাটা আর শান্তিপুর আসন হারালো বিজেপি। চারটের মধ্যে তিনটে কেন্দ্রে বিজেপির জামানত জব্দ হলো। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের পাড়াতেও বিজেপির থেকে প্রায় 4 গুণ বেশি ভোট পেল তৃণমূল কংগ্রেস। আর এরপর প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি দলের এবং অবশ্যই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবিপি আনন্দের সামনে কিছুক্ষণ আগে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে। অন্যদিকে উপনির্বাচন মিটতেই শুরু হয়ে গেল পুরো ভোট নিয়ে আলোচনা। সূত্রের খবর, 19শে ডিসেম্বর ভোট হতে পারে কলকাতা, বিধাননগর আর হাওড়া পুরসভায়, আর ফল ঘোষণা হতে পারে 22শে ডিসেম্বর। তবে শুরুতেই এক নজরে দেখে নেব চার কেন্দ্রের উপনির্বাচনে ঘাসফুলের দাপট। দেখুন, উপনির্বাচনে চারে চার তৃণমূল, 4-0 বিজেপি। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে জেতা 2টি আসনও হারালো বিজেপি। বিজেপির থেকে 2টি আসন ছিনিয়ে নিল তৃণমূল। 4টি কেন্দ্রের মধ্যে 3টিতেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হল। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন মিলিয়ে 6 মাসের মধ্যে 3টি ভোটে ধাক্কা খেল বিজেপি। বিধানসভা নির্বাচনে 213 আসনে জিতে আসার পর পরপর 2টো উপনির্বাচনে 7টা কেন্দ্রের সবকটাই জিতল তৃণমূল। উপনির্বাচনে তাদের জয়ের ব্যবধানও চমকে দেওয়ার মতো। দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের মার্জিন 1,64,089। এই কেন্দ্রে তৃণমূল একাই 84.15% ভোট পেয়েছে। গোসাবায় তৃণমূল প্রার্থী জিতেছেন 1,43,051 মার্জিনে। এই কেন্দ্রেও 87.19% ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতেই। খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন 93,832 ভোটে। এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 73.59%। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে 64,675 ভোটের মার্জিনে। এখানে তারা পেয়েছে 54.89% ভোট। উপনির্বাচনের ফল সামনে আসার পরই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এটা মানুষের জয়, এই ফল দেখিয়ে দিল বাংলার মানুষ সবসময় ঘৃণার রাজনীতির বদলে উন্নয়নকেই বেছে নেয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, সত্যিকারের বাজেহীন দীপাবলি, বিজেপি সকলকে দীপাবলির শুভেচ্ছা। 6 মাস আগের বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে বিজেপি 47.6% ভোট পেয়েছিল। উপনির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোটের হার কমে হয়েছে মাত্র 11.31%। গত বিধানসভা ভোটে গোসাবায় 41.88% ভোট পেয়েছিল বিজেপি। উপনির্বাচনে এই কেন্দ্রে তারা মাত্র 9.95% ভোট পেয়েছে। বিধানসভা ভোটে খড়দা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 43.67% ভোট। উপনির্বাচনে এই কেন্দ্রে তাদের ভোট কমে হয়েছে 13.07% ভোট। 6 মাস আগের ভোটে শান্তিপুর কেন্দ্রে বিজেপির ঝুলিতে গিয়েছিল 49.94% ভোট। এখন উপনির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের হার নেমে এসেছে 23.22%। দিনহাটা এবং গোসাওয়ায় সবচেয়ে বেশি লিড হয়েছে টিএমসির, অথচ গোসাওয়ার যে প্রার্থী তাকে আপনারা কজন চিনতেন? খড়দায় একটুখানি রাখঢাক করতে হচ্ছে, শিক্ষিত সচেতন মানুষ প্রেশ আছে, সেই জন্য অতটা লুটপাট হয়নি। কিন্তু ওই 2টি কেন্দ্রেতে ভোট করতেই দেওয়া হয়নি, সেই জন্য অখ্যাত প্রার্থী হয়েও রেকর্ড ভোটে জিতেছে। কি বিপুল জনসমর্থন, কি বিপুল আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই 4 কেন্দ্রের মানুষ, সারা বাংলার মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছে আমরা আছি, তারই ফল হয়েছে। যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে মাটির থেকে ওঠা নেতৃত্ব, তাদের পরামর্শেই দল চলা উচিত। ওপর থেকে করতে গেলে সিদ্ধান্তে গ্যাপ হয়, ভুল বুঝিয়ে তাদের কাছে বার্তা একরকম দেওয়া হয়, সেই জন্য তারা অনেক সময় ভুল করে ফেলেন। এরকম একটা হয়তো কোনো গ্যাপ হয়েছে, যার ফলে এই সিদ্ধান্তটা হয়েছে। সব মিলিয়ে 4 কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, বড় সড়ো ধাক্কা খেল বিজেপি।
সমীরণ পাল, হিন্দল দে ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাট দিয়ে অবশ্যই শুরু করব এই অনুষ্ঠান, কিন্তু শুরুতেই উল্টো দিক থেকে একটু শুরু করি। সেটা শঙ্কর মণ্ডল, আমি শঙ্করবাবুর কাছে আসবো যে চারটে কেন্দ্রে উপনির্বাচন, তার ভেতর তিনটেতে বিজেপি প্রার্থীর জামানত জব্দ, এবং সেই জামানত জব্দ অফিসিয়ালি দলের তরফ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণ সন্ত্রাসের জন্য। অর্থাৎ শঙ্করবাবু, আপনি পশ্চিমবঙ্গের জনগণকে এটা বিশ্বাস করতে বলেন যে যদি সন্ত্রাস, কোট আনকোট যাকে সন্ত্রাস বলছে, না হতো, তাহলে এই তিনটে কেন্দ্রে এবং অবশ্যই চারটে কেন্দ্রে যেখানে জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থীর, সেখানে বিজেপি প্রার্থীরা জিততেন? এক নম্বর। দু নম্বর, আপনাকে আমি বাড়তি সময় দেবো নিঃসন্দেহে, যে এই পোলিং পার্সেন্টেজ, মানে আমি বলছি দিনহাটায় 75% বেশি, শান্তিপুরে 80% বেশি, খড়দায় 67, গোসাবায় প্রায় 80%, এই এত সংখ্যক মানুষ সন্ত্রাস সত্ত্বেও ভোট দিলেন, তার থেকেও বড় কথা, সব থেকে বড় প্রশ্ন একটাই শঙ্করবাবু, যে 30 তারিখ যখন ভোটটা হলো তখন কেন বললেন না যে সন্ত্রাস হয়েছে? এবং তার থেকেও বড় টেকনিক্যাল প্রশ্ন, কটা বুথে বিজেপি রিপোল চেয়েছিল? আপনার সময় শুরু এখন। না, ব্যাপারটা হচ্ছে নির্বাচনে সন্ত্রাস কি হয়েছে কি হয়নি সেটা আপনারা দেখতেই পেয়েছেন, আর এটা একমাত্র কারণ বলে রাজনীতির ছাত্র হিসাবে আমি এটা বলবো না। প্রশ্নটা আভ্যন্তরীণ বিষয়ে তো কিছুটা আছে, নেতৃত্বের কিছুটা সম্পূর্ণ কিছুটা সমস্যা আছে, বিজেপি তার দায় এখন আস্তে আস্তে নেবে। তবে এই জয় আমার দীর্ঘ 3 দশকের রাজনীতি করার সুবাদে আমার অনেক অভিজ্ঞতা আছে, বিশেষ করে আমি হাওড়ার লোক, দক্ষিণ হাওড়ার বিধানসভার উপনির্বাচন, তখনকার দক্ষিণ হাওড়া কৃষ্ণ কিশোর রায় 70,000 ভোটে জিতেছিল। তো এরকম জয় সিপিএম এর সময় 2001-2006 আমরা অনেক দেখেছি। আসলে কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। রাজনীতিতে এটা হবে, সময়ের অপেক্ষা করুন। রাজনীতিতে যখন সবাই বলছেন এটা রাজনীতিতে মানুষের ভোটেই হতে পারে, সন্ত্রাসে হয়নি, না সন্ত্রাস একটা কারণ মাত্র, আমার প্রশ্নটা তো অন্য জায়গায়, আপনি বলুন তো। ঠিক আছে, আমি ধরে নিলাম মমতা ব্যানার্জির এই মুহূর্তে একটা বিরাট জনসমর্থন, কিন্তু তারপরেও এই, আমি আমি শঙ্করবাবু ঠিক উল্টো দিক থেকে আসছি, যে সমীরদা এখানে আছেন, সমীরদাও দাবি করবেন না যে পশ্চিমবঙ্গে কোনো ভোট সন্ত্রাস মুক্ত হয়, একেবারে সন্ত্রাস হয় না, কোনো ঘটনাবিহীন ভোট হয়, কিন্তু আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে এই ভোটে, আমি আবার বলছি আপনাকে বাড়তি সময় দেব, রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয়নি, জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয়েছিল, এবং কেন্দ্রীয় বাহিনী চারটে উপনির্বাচনে বারবার এই শোতে সেই কথা বলেছি যা হয়েছিল সেটা নজিরবিহীন। কেন নজিরবিহীন? দিনহাটায় 27 কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি, খড়দাতে 20 কোম্পানি, গোসাবায় 23 কোম্পানি, এক এক কোম্পানিতে 80 জনের বেশি জওয়ান। আমি বলছি যদি এরপর সন্ত্রাসের জন্য বিজেপি জিততো অথচ হেরে যায়, তাহলে তো আমার মনে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। আমি শুরুতেই যে কথা বলেছি, সন্ত্রাস একমাত্র কারণ হতে পারে না, কিন্তু প্রশ্নটা ওখানেই, জনসমর্থন 1.5 লক্ষ ভোটে একটা বিধানসভা নির্বাচনের জয়, তার মানে ধরে নিতে হবে এই জয়টা কি স্বাভাবিক জয়? আজকে তৃণমূল কংগ্রেস জিতত, আমি একজন রাজনীতি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হয়ে এটা বলছি, কিন্তু তারপরেও দাঁড়িয়ে বাংলাদেশি ভোটারকে ধরা হচ্ছে। আজকে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, এই জায়গাতে বলছেন 1.5 লক্ষরও বেশি, 1,64,089 ভোটে উদয়নবাবু জিতেছেন, আর গোসাবার প্রার্থী জিতেছেন 1,43,051 ভোটে। রাজনীতির একটা শিল্প রচনা করেছেন কোচবিহারের মাটিতে, বামপন্থের সময়ও আমরা দেখেছি আর এখনো দেখছি। তিনি তো 6 মাস মানুষকে চুপ থাকতে বলেছেন, বলছে 6 মাস আপনারা তৃণমূল কংগ্রেস, আপনারা কেউ কিছু ঘুষ টুস খাবেন না আর লুটফুট করবেন না, কারণ মানুষ সব দেখছে। যাই হোক, 6 মাসের মেয়াদ। শঙ্করবাবু, অর্থাৎ আপনি বলছেন যে জয় নিয়ে, ফলাফল নিয়ে আপনার বক্তব্য নেই, কিন্তু মার্জিন নিয়ে, ব্যবধান নিয়ে আপনার বক্তব্য আছে, আপত্তি আছে, এবং আপনি অভিযোগের আঙুল তুলছেন। সমীর চক্রবর্তী, প্রথম কথা, বিজয়ী প্রার্থী এবং বিজয়ী দলের তরফে আপনি প্রতিনিধি সমীরদা, অভিনন্দন দিয়ে শুরু করব, কিন্তু আমি বলছি ঠিক উল্টো দিক থেকে প্রশ্নটা এবার যদি নিয়ে যাই, যে একসময় নন্দরানী দল, তার জয়ের ব্যবধান ছিল 1,08,112, শোনা যায় বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী, নিজে অস্বস্তিতে পড়েছিলেন যে এত ব্যবধান। আজকে দিনহাটায় উদয়নগুহ জয়ের ব্যবধান, আবার বলছি 1,64,089 ভোট, 84% ভোট পেয়েছেন উদয়নগুহ। গোসাবায় সুব্রত মণ্ডল, তার জয়ের ব্যবধান 1,43,051 ভোট,
87% ভোট পেয়েছেন সুব্রতবাবু, নন্দরানী দলকে অনেকটা অনেকটা অতিক্রম করে গেছেন। আপনি পরিসংখ্যান নিয়ে চর্চা করেন সমীরদা, আপনি জানবেন যে পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম ব্যবধানের কোনো নজির নেই। এবং যেহেতু পরিসংখ্যান নিয়ে আমি আলোচনা করছি, আমি একটু জাতীয় ফিগারটা দেখে নিচ্ছি। জাতীয় ক্ষেত্রে সামান্য একটুর জন্য মার্জিনালি পারলেন না উদয়ন গুহ, তার কারণ সব থেকে আজ অবধি সব থেকে বেশি ভোট পেয়েছিলেন 2019 সালে মহারাষ্ট্রের বারামতি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন, এনসিপি প্রার্থী শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। কত ছিল? 1,65,000 ভোট, আর উদয়ন গুহ 1,64,089 ভোট। সামান্য কিছু ব্যবধানে জাতীয় ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড গড়তে পারলেন না, কিন্তু নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সর্বকালীন রেকর্ড গড়লেন। আর সেইখানে শঙ্করবাবুরা প্রশ্ন তুলছেন, এই ব্যবধান প্রমাণ করছে যে দুধে জল আছে। সমীর চক্রবর্তী, সময় শুরু এখন। সুমনবাবু, আপনাদের এবিপি চ্যানেলের মাধ্যমে প্রথমেই বাংলার মানুষকে কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে আশীর্বাদ করার জন্য দুটো ব্যাপার আছে। আপনাদের তো মার্জিন নিয়ে প্রশ্ন আসছে, তার মানে জয়টা অবশ্যম্ভাবী ছিল, এটা মেনে নিচ্ছি। এখন অপরাধ হয়ে গেছে কেন 1,63,000? আচ্ছা সুমনবাবু, আপনি নন্দরানী দলের কথা নিয়ে এলেন। ওই কেশপুর কেন্দ্রেই শিউলি সাহা তৃণমূল কংগ্রেসের 2016 সালে লক্ষাধিক ভোটে জিতেছিলেন, 1,07,000 না 10,000। একইভাবে 2016 সালে রাজীব ব্যানার্জি জমজুর বিধানসভা কেন্দ্রে 1,04,000 বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। সুমনবাবু, বরকত গণি খান চৌধুরীর নামটা মনে আছে তো আপনাদের? 1957 সাল থেকে 77 সাল টানা বিধানসভায় ইনি মালদা সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেন। এই গত বিধানসভা নির্বাচন এপ্রিল মাসে যেটা হলো, 1,30,000 ভোটের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। আপনি কি বলবেন, দুধে জল মেশানো ছিল? কাঁড়ি কাঁড়ি কেন্দ্রীয় বাহিনী, এবারও তো কাঁড়ি কাঁড়ি কেন্দ্রীয় বাহিনী। আসল কারণটা শুনুন, নিশীথ প্রামাণিক এবং বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কারণটা হচ্ছে যে নিশীথ প্রামাণিক কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সুমনবাবু খেয়াল রাখবেন, তিনি তার নিজের বুথে 95টা ভোট পেয়েছেন, তৃণমূল কংগ্রেস পেয়েছে 360। এর কারণগুলো কি জানেন? উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি কারা জানাচ্ছিল সুমনবাবু? জন বার্লা থেকে নিশীথ প্রামাণিক, মানুষের চরম প্রতিবাদ। এবং মানুষ জানে যে তৃণমূল ছাড়া অন্য পার্টিকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে উপনির্বাচনে ভোটটাকে নষ্ট করা। এটা ক্লিয়ার শুনে রাখুন আপনি। শান্তিপুরের মানুষ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কুমিল্লার ঘটনা বাংলাদেশের ঘটনা, শান্তিপুরে নাকি বিজেপিকে ডিভিডেন্ড দেবে, মানুষ ভালোভাবে নাইনি। দ্বিতীয় কথা, এই যে নিশীথ প্রামাণিক আর ওই জগন্নাথবাবু একটু আগে তার এ দেখালেন, আপনি বাইট দেখালেন, যে তারা বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন, যেই দেখলেন পার্ট জিতলেনও, মানুষ তাদের বিশ্বাস করলেন, তারা মানুষের সঙ্গে বেইমানি করলেন। তার কারণ হচ্ছে যেই দেখলেন পশ্চিমবাংলায় বিজেপি সরকার করতে পারলো না, তাহলে তো পশ্চিমবাংলায় মন্ত্রী হতে পারছি না, তাহলে বিধানসভা থেকে পদত্যাগ করো, এমপি। আপনি বলছেন তাতেও মানুষের একটা ক্ষোভ, তাতে ভয়ঙ্কর ক্ষোভ, এটা এক, আমি বলে দিচ্ছি আপনাকে, এটা এক। দ্বিতীয় নম্বর উত্তরবঙ্গ বিভাজন, দুই তিন নম্বর অজথা, এখানে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করার চেষ্টা শুভেন্দু অধিকারীদের, এগুলো তো কারণ। এবং চতুর্থ কারণ হচ্ছে যারা উন্নয়ন চাইছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বেশ বেশ, আমি এই কারণগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনায় আসব, কিন্তু তার আগে কি ছিল 6 মাস আগের ফলাফল আর আজকের দিনে দাঁড়িয়ে কি হলো সেই ফলাফল, বিশ্বাস করুন ফারাকটা আকাশ পাতালের অনেক ক্ষেত্রেই। দেখুন, 21-এর উপনির্বাচনেও তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিক্টরি, শোচনীয় পরাজয় হলো বিজেপির। 4টি কেন্দ্রের মধ্যে 3টিতে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির। দিনহাটা, খড়দা ও গোসাবায় মুখ থুবড়ে পড়লো তারা। শুধু গোসাবা নয়, আপনি দিনহাটা দেখেছেন, আপনি শান্তিপুর দেখেছেন, আপনি খড়দা দেখেছেন, সমস্ত জায়গায় আইওয়াশ হয়ে গেছে। এবং আগামী দিনে গোটা বাংলা থেকে বিজেপি এখান থেকে একদম আইওয়াশ হবে। এরপরে পশ্চিমবাংলায় কোনো উপনির্বাচন হলে টিএমসি 100% ভোট পাবে, তার কারণ হয়তো কেউ ক্যান্ডিডেট দিতে পারবে না। চায়না স্টাইলে ভোট হবে, একটাই ক্যান্ডিডেট হবে পার্টির, সবাইকে তাকেই ভোট দিতে হবে।
মাত্র ছ মাস আগে শান্তিপুর ও দিনহাটা আসনে জয়ী হয়েছিল বিজেপি। দুই সাংসদ জয়ী হয়েছিলেন বিধানসভা আসনে। এবার উপনির্বাচনে দুই আসনেই পরাজিত হলো বিজেপি। বিধানসভা নির্বাচনে শান্তিপুরে বিজেপি জিতেছিল 15,878 ভোটে, আর এবার সেই কেন্দ্রে উপনির্বাচনে তারা হারল 64,000 বেশি ভোটে। গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় 57 ভোটে জয়ী হয়েছিল বিজেপি। সেই কেন্দ্রেই উপনির্বাচনে 1,64,000 বেশি ভোটে হারল তারা। গত বিধানসভা ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 82,000 বেশি ভোট। ছমাস পর এই কেন্দ্রে তারা পেল মাত্র 18,423 ভোট। ছমাস আগে বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় 34% ভোট, এবার বিজেপির ভোট কমে হল 13%। যদিও এই ফলাফলকে তৃণমূলের সন্ত্রাসের জয় বলে দাবি করছে বিজেপি। যেখানে ক্যান্ডিডেটকে ভোট দিতে দেওয়া হয় না, প্রচার করতে দেওয়া হয় না, তো সেখানে কি আশা করা যেতে পারে? আমি নিজে সব জায়গায় গেছি, দিনহাটাতে কোনো গাড়ি দেওয়া হয়নি, মাইক দেওয়া হয়নি, হোটেল দেওয়া হয়নি আমাদের থাকার জন্য, আমাদের প্রেসিডেন্টও গেছে। এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে স্বাভাবিকভাবে, যেটা ছিল আশা ছিল প্রায় সেরকমই হয়েছে। বিজেপি দলটা একটা আদর্শহীন লুটেরাদের দল, গোটা ভারতবর্ষ লুট করছে যে দলটা, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, কোনো জিনিসে হাত দিতে পারছে না। এরকম একটা দুঃসহ আর্থিক পরিস্থিতি সারা ভারতবর্ষে যারা তৈরি করেছে, সেই লুটেরারা ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে যাবে এই দল। সব মিলিয়ে উপনির্বাচনের ফলে তৃণমূল শিবিরে যখন উৎসবের মেজাজ, তখন শোচনীয় হারের পর ঘুরে দাঁড়ানোর কথা বলছে বিজেপি। হিন্দল দিয়ে আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। খানিকক্ষণ আগেই সমিতদা একাধিক কারণের কথা বলছিলেন, বঙ্গভঙ্গের কারণের কথা বলছিলেন, এবং অবশ্যই বিধানসভায় জিতেও শেষ পর্যন্ত লোকসভা আঁকড়ে থাকা, তাতে মানুষের ক্ষোভের কথা বলছিলেন। সমিতদা আরও কিছু বলতে চান, কিন্তু তার সঙ্গে আমি একটা অংশ যোগ করে শুভময়দার কাছে আসব, তারপর প্রত্যেকের কাছে একেবারে সমানভাবে যাব। শুভময়দা, কোথাও কি মনে হয় যে সমিতদার এই রাজ্যভিত্তিক ইস্যুগুলোর পাশাপাশি অনেকে বলছেন যে একাধিক বড় ইস্যু এবার দেশ জুড়ে বিজেপিকে সামলাতে হচ্ছে, তার মধ্যে অনেক ইস্যু আছে যেটা সাধারণ মানুষ আমার আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, এবং সেই ইস্যুগুলোকে একেবারে যথার্থভাবে কোনো ভুল না করে সমিতদা এবারে ইস্যু করেছেন? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, আগাগোড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংকের সুদ কমা, হিমাচলের মুখ্যমন্ত্রী, আস্তে আস্তে এই অনুষ্ঠানে দেখছিলাম যে জয়রাম ঠাকুর, তিনি বলছেন মূল্যবৃদ্ধি এমন একটা ইস্যু গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে গেছে। তো কোথাও এই বিগ পিকচার, বিগ ইস্যুগুলো কি এই ভোটে বাংলার চারটি উপনির্বাচনে ফ্যাক্টর হলো? শুভময়দার সময় শুরু এখন। সুমনবাবু, এগুলো সবকটা ফ্যাক্টর, কিন্তু আমি অদ্ভুতভাবে আজকে দেখছি তৃণমূলের কোনো নেতাই কিন্তু মূল বিষয়টার কথা বলছেন না। মূল বিষয়টা হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম। আজকে জিনিসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, এরকম বহু কারণ ঘটছে, এবং তাতে বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিজেপির কেন্দ্রীয় সরকারের দায় আছে, তৃণমূলের রাজ্য সরকারেরও দায় আছে। কিন্তু মানুষের কাছে, বিশেষ করে প্রচুর নিম্নবিত্ত মানুষ পশ্চিমবঙ্গের, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সরকার তাদের কাছে 500 টাকা 1,000 টাকা পৌঁছে দিচ্ছে। অর্থাৎ একজন একেবারে নিম্নবিত্ত মানুষ, তার কাছে এই ইন্টেনশনটা রাজ্য সরকারের পরিষ্কার। এবার রাজ্য সরকারের এই কাজটায় কি পশ্চিমবঙ্গের অর্থনীতি খুব উন্নত হবে, এগুলো এখন বলা যাবে না, হওয়াটা অত সহজও নয়, যে ডোল রাজনীতির অনেক কিছু দুর্বলতা থাকে এটা একেবারে পরিষ্কার। কিন্তু সাধারণ যে মানুষের কাছে হাতে টাকা পৌঁছে যাওয়া, আমার মনে হয় এই জায়গাটা এই বিপুল ভোটের জয়ের একটা কারণ। অর্থাৎ শীর্ষেন্দুর কথা আপনি বলছিলেন, শীর্ষেন্দু বাবুর উপন্যাসে আমরা যেটা দেখেছি বারবার, যে সাধারণ মানুষ সে একটা অদ্ভুত শক্তি পেয়ে যায়, সেই শক্তি পেয়ে উপন্যাসের শেষে সে সাংঘাতিক কিছু কাজ করে ফেলে। তৃণমূল কংগ্রেসের এই যে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার জায়গাটা, এটা সাধারণ মানুষকে একটা বিপুল শক্তি দিয়েছে, এবং এই জিনিসটা কদিন চলবে, তৃণমূল কংগ্রেস কতদিন চালাতে পারবে, তার জন্য রাস্তাগুলো আরো ভেঙে যাবে কিনা, কারণ সেইখানে টাকা পৌঁছানো শক্ত হয়ে যাবে। কিন্তু মানুষের কাছে সবচেয়ে তাড়াতাড়ি এই প্রতিক্রিয়াটা হয়েছে গত কয়েক মাসে, এই টাকাটা পৌঁছে যাওয়া, এটা কিন্তু মূল কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে বিরোধী স্পেস, অর্থাৎ বিরোধীদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারে হারিয়ে গেল এবারে নির্বাচনে। অর্থাৎ এই যে তৃণমূল ভোটটা পেল 70-80%, এটা কিন্তু তৃণমূলের ভোট নয়, আপনি নিশ্চিত থাকুন, এর পরের নির্বাচনে এই ভোট কমে আবার 50 বা তার আশেপাশে চলে আসবে। কিন্তু সাধারণ মানুষ এই ভোটে আর কাউকে ভোট দেওয়ার জায়গা পেল না, যেটুকু ভোট সেটুকুও দুটো কেন্দ্রে ভাগ হয়ে গেল, এক বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে, আমরা দেখলাম একটু শহরের দিকে বা একটু কাছাকাছি জায়গায়, যেখানে মানুষ ভাবলেন যে অন্য দলকে ভোট দেয়া যায়। সব মিলিয়ে আমি আবার মনে করি ইউনিভার্সাল বেসিক ইনকামটাই এই ভোটে এত বিপুল ভোটের মূল কারণ। একদম,
অর্থাৎ কোথাও আমি আমি যদি খুব ক্রুডলি দেখি, খুব বড়ভাবে ডোল পলিটিক্স, ডোল ফ্যাক্টর এখানে কাজ করেছে বলে সুহামায়দা ইঙ্গিত দিচ্ছেন। আমি সেই বিতর্কে বিশ্বনাথ দার মত নেব দ্রুত একবার। সুহামায়দা বলছিলেন যে বিরোধীদের জায়গাটা খুব সীমিত হয়ে গেল, কীরকম পরিসংখ্যান কি বলছে? দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তার নিজের বুথে জিততে পারেননি। নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ জুনিয়র, তিনি তার নিজের বুথের কার্যত পাড়ায় গোহারা বিজেপি প্রার্থী হেরেছেন। দিনহাটা 215 নম্বর বুথে বিজেপি একটা ভোটও পায়নি। আমি এই দ্রুত কয়েকটা পরিসংখ্যান ফিগার যেগুলো আমাদের রীতিমতো চমকে দেয় সেই প্রতিবেদনটা নিয়ে তারপর বিশ্বনাথ দার কাছে আসবো। দেখুন, বিধানসভা উপনির্বাচনে 4-4 তৃণমূল, 6 মাস আগে জেতা দিনহাটা আসন তৃণমূলের কাছে খোয়ালো বিজেপি, শক্তি ক্ষয় হলো উত্তরবঙ্গের গেরুয়াগড়ে। 6 মাস আগে বিধানসভা ভোটে সবচেয়ে কম ব্যবধানে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবার জিতলেন বিধানসভার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে। নিজের বুথেই বিজেপিকে জেতাতে পারলেন না অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। সব মিলিয়ে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের ফলাফলে যেন রেকর্ডের ছড়াছড়ি। গত বিধানসভা উপনির্বাচনে 57 ভোটে দিনহাটায় উদয়ন গুহকে হারিয়েও সাংসদ পদ রেখে দিতে গিয়ে বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। রাতারাতি দলে তার অপরিসীম গুরুত্ব বেড়েছিল। তৃণমূল থেকে আসা নিশীথকে শুধু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেনি বিজেপি, একেবারে অমিত শাহের ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। সেই সঙ্গে দেওয়া হয় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদও। কিন্তু বিধানসভা উপনির্বাচনে এসব কাজে এলো না। নিশীথ প্রামাণিকের গড়ে মুখ থুবড়ে পড়ল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাড়ার বুথেই পিছিয়ে পড়ল কেরুয়া শিবির, প্রায় 4 গুণ বেশি ভোট পেল তৃণমূল। নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারলেন না খোদ দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলও। নিশীথ প্রামাণিক জিরো, নিশীথ প্রামাণিক কাগুজে বাদ, সেটা আজকে দিনহাটার মানুষ প্রমাণ করে দিয়ে। নিশীথ প্রামাণিকের বুথটা পশ্চিমবাংলার বাইরে নয়, তো সেই জন্য পশ্চিমবাংলায় যে কোনো বুথে আপনি যদি বলেন টিএমসি 100% ভোট নিয়ে নিতে পারে, সেই মেশিনারি ওদের আছে, এত পপুলার টিএমসি। দিনহাটায় তৃণমূল পেল 1,89,575 ভোট, বিজেপি পেল মাত্র 25,486 ভোট, অর্থাৎ তৃণমূল জয়ী হল রেকর্ড 1,64,089 ভোটে। মাত্র 6 মাস আগে যে বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে 47.6% ভোট পেয়েছিল বিজেপি, সেটাই অক্টোবরের উপনির্বাচনে এসে কমে দাঁড়ালো 11.31%। অন্যদিকে তৃণমূলের ভোট 47.58% থেকে বেড়ে হল 84.15%। দিনহাটার একাধিক বুথেও চমকপ্রদ ফল হয়েছে, যেমন দিনহাটা 215 নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে 699টি, সেখানে বিজেপি প্রার্থী একটিও ভোট পাননি। ফরওয়ার্ড ব্লক 2টি ভোট পেয়েছে। 257 এ নম্বর বুথে তৃণমূলের ঝুলিতে গিয়েছে 513টি ভোট, সেখানে বিজেপি প্রার্থী 9টি, ফরওয়ার্ড ব্লক 7টি এবং নোটায় 3টি ভোট পড়েছে। 220 নম্বর বুথে তৃণমূল যেখানে একাই 522টি ভোট পেয়েছে, সেখানে বিজেপি মাত্র 9টি ভোট পেয়েছে। 224 নম্বর বুথে ঘাসফুলে ভোট পড়েছে 426টি, সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র 7টি ভোট। 151 নম্বর বুথে দেখা যাচ্ছে তৃণমূলের ঝুলিতে 447টি ভোট গিয়েছে, সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র 6টি ভোট। দিনহাটার রেজাল্টই বলে দিচ্ছে কি হয়েছে ওখানে। একটা উপনির্বাচনে 1,40,000 মার্জিন সবাই বোঝে, কেউ বোকা নয়। আমরা আগেও বলেছিলাম যে ধরনের সন্ত্রাসের বাতাবরণ চলছে, এবং শুধু যেখানে ভোট হচ্ছে সেখানে নয়, অন্য জায়গাতেও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের বাতাবরণ চলছে, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ভোট করার জন্য উপযুক্ত নয়। প্রত্যেকটা কেন্দ্রে CRPF ছিল, যদি অমিত শাহর পুলিশ থাকার পরেও রিগিং হয়, তাহলে তো অমিত শাহর রিগিং অ্যাকশনটা আগে বিজেপি প্রার্থীর মানা উচিত। উপনির্বাচনের ফলাফলের কোনো প্রভাব কি 2024 লোকসভা নির্বাচনে পড়বে? উত্তর দেবে সময়ই। আবিদ দত্ত, শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ দার কাছে আগের একটা পয়েন্ট এবং নতুন আরেকটা বিষয় নিয়ে আসব। এক হচ্ছে যে সমীর চক্রবর্তী বলছেন যে নিঃসন্দেহে বঙ্গভঙ্গ একটা বড় ফ্যাক্টর। আমি বলছি বিশ্বনাথ দা, জন বাল্লা, রাজু বিস্ত, নিশীথ প্রামাণিকের নাম বলছেন সমীর চক্রবর্তী, নিঃসন্দেহে পৃথক উত্তরবঙ্গের এই দাবিটাকে, আমি বলবো আগুনটাকে কার্যত খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা ব্যাকফায়ার করলো কি না, এবং ব্যাকফায়ার করলো বলে 6 মাসের মধ্যে 21-এর বিধানসভার এই ভোটের এই রেজাল্ট এসে দাঁড়ালো কি না। দুই, বিজেপি স্ট্র্যাটেজিক্যালি কয়েকটা কাজ এই রাজ্যের ক্ষেত্রে করেছিল। অনেকে বলেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে ভোটটাকে পাখির চোখ করে ভোটের দিকে তাকিয়ে, কী সেগুলো? মতুয়া ভোটের প্রতিনিধিত্ব হিসেবে শান্তনু ঠাকুরকে
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী করা হলো। আমি বলছি খর্দায় খুব অল্প সংখ্যক, আপনি পরিসংখ্যান নিয়ে বিশ্বনাথ কাজ করেন, শান্তিপুরে মতুয়া ভোটের কিন্তু একটা বড় পার্সেন্টেজ ছিল, সেখানে তার কোনো রিফ্লেকশন পড়ল না। এক দুই হচ্ছে নিশীথ প্রামাণিক তাকে কার্যত নাম্বার টু ক্যাবিনেটের, তাকে দলিত নেতা হিসেবে শুধু নয় দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো নিশীথবাবুর, এ পাড়ায় কার্যত তার জমানত জব্দ হলো প্রার্থীর, প্রার্থী নিজে তো বেরোতে পারলেনই না। অর্থাৎ এই যে দুটো মেজর স্ট্র্যাটেজিক মুভ, এক হচ্ছে মতুয়া ভোটের প্রতিনিধিত্ব দেশের ক্যাবিনেটে হচ্ছে এটা প্রচার করা হলো, এবং দুই হচ্ছে যে একজন দলিত তরুণ নেতা উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিক তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঠিক অমিত শাহের নিচে সেই জায়গা দেয়া হলো, দুটোই ইলেকশনে তার কোনো প্রতিফলন পড়ল না। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু এখন। একুশের নির্বাচনের আগ পর্যন্ত বিজেপির সঙ্গে মানুষ যারা ছিলেন তারা অ্যান্টি তৃণমূল কংগ্রেস ভোটার ছিলেন, আজকে কিন্তু বিজেপির প্রকৃত ভোটার কতটুকু সেটাকে বোঝা যাচ্ছে। এবং বিজেপির রাজনীতিটা যে মানুষ পছন্দ করছে না সেটা চারটা উপনির্বাচনের ফলাফল থেকে খুব পরিষ্কার দিনের আলোর মতন। মানে পশ্চিমবাংলাতে উদারবাদী ভাবনা ব্রিটিশদের হাত ধরে এসেছিল, তারপরে দীর্ঘদিন বামপন্থী ভাবনার দ্বারা প্রভাবিত হয়েছিল উদার, এবং বামপন্থী ভাবনার বাইরে হিন্দু মুসলমানের যে রাজনীতি, হিন্দুত্বের রাজনীতি, সেটা যে মানুষ রিজেক্ট করছে বারবার সেটা কিন্তু খুব দিনের আলোর মতন পরিষ্কার। মানে বিজেপির কোন স্ট্র্যাটেজি কাজ করছে না কি হচ্ছে সে তা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু সাধারণ ভোটাররাই কিন্তু এই হিন্দু মুসলমানের যে রাজনীতি বা ধর্মীয় রাজনীতির যে ভাবনা, কথাবার্তা, চিন্তা ভাবনা গুলো, কুমিল্লার ঘটনাটাকে বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছে, মানুষ রিজেক্ট করেছে যে আমি আমরা এটা এতে সাড়া দেবো না। ফলে আমি বলছি যে একটা বিজেপির রাজনীতিটাই পশ্চিমবাংলার জন্য প্রবলেমেটিক, এটা একটা দিক। একটা তারপরে সেন্ট্রাল এবং স্টেট লিডারশিপের একটা প্রবলেম। এবং একই সাথে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, অর্গানাইজেশনাল লেভেলে কার্যত কিছুই নেই। হুইমচের ক্লাব এবং একুশ পর্যন্ত একটা প্রত্যাশা ছিল, মানে অ্যান্টি তৃণমূল ভোটাররা তাদের সাথে জড়ো হয়েছিল, ফলে তখন কিছু একটা শ্রীবৃদ্ধি দেখা গিয়েছিল। এবং একুশে নির্বাচন শেষ, কার্যত কর্পূরের মতো উড়ে গেছে সংগঠন, নেতা কিছুই নেই। এবং একই সাথে আমি বলতে চাই যে এই নির্বাচনের ফলাফল পরিষ্কার ইঙ্গিত করে যে বিশেষ করে যে মহিলাদের যে টাকা দেওয়ার যে প্রকল্পটা তার একটা কিন্তু প্রভাব, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু একটা প্রভাব সরাসরি পড়েছে। প্রত্যেকটা বাড়িতে টাকা দেওয়ার জন্য রাস্তায় লাইনে দাঁড়িয়েছে দুয়ারে কর্মসূচির মধ্য দিয়ে, এবং সেখানে কিন্তু ভোটাররা কিন্তু পরিষ্কার প্রত্যাশা করছে। এবং আপনি যেটা মূল প্রশ্ন তুলছিলেন যে এই 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 ধরনের প্রকল্পের কি প্রভাব পড়ে, হ্যাঁ রাজস্থানের অভিজ্ঞতা বলে রাজস্থানের ফলাফল, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবাংলার যে আজকে ফলাফল এসছে এবং সঙ্গে বিহার, তাতে পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষের যে আর্থিক দুরবস্থা তৈরি হয়েছে তাতে যত আর্থিক দুরবস্থা তত রাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা, তত শাসক দলের প্রতি সমর্থন। আমি পরিষ্কার ইকুয়েশন পাচ্ছি মধ্যপ্রদেশের নির্বাচনের ফলাফল থেকে, রাজস্থানে কংগ্রেসের বিপুল জয়ের মধ্য দিয়ে তার মধ্যেও এ রাজ্যের প্রেক্ষিতেও বোধহয় আলিমুদ্দিন স্ট্রিট অনেকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, না বিশেষ স্বস্তির বলবো না, কিন্তু যেভাবে ক্রমশ রক্তক্ষরণ কার্যত প্রত্যেক নির্বাচনে হতে হতে মনে হচ্ছিল যে রক্তাল্পতাটাই বোধ হয় অনিবার্য বামেদের নিয়তি হতে চলেছে, এই নির্বাচনে কিছুক্ষণের জন্য হলেও সেখান থেকে আরেকটা অন্য নতুন দিগন্তের আশ্বাস পাচ্ছেন অনেকে। আমি দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তারপর পার্থদার কাছে আসবো। দেখুন, চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, চার কেন্দ্রেই ভরাডুবি হলো বিজেপির। অন্যদিকে দুটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে কড়া টক্কর দিল সিপিএম। উত্তর চব্বিশ পরগনার খর্দা কেন্দ্রে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল 61,667 ভোট, আর জোট সমর্থিত সিপিএম প্রার্থী পেয়েছিলেন 26,916 ভোট। অর্থাৎ দুদলের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 34,751। এই উপনির্বাচনে বিজেপি পেয়েছে 20,254 ভোট, আর তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে সিপিএম পেয়েছে 16,110 ভোট। অর্থাৎ দুদলের ব্যবধান কমে হয়েছে 4,144। কার্যত একই ছবি নদিয়ার শান্তিপুর কেন্দ্রেও। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী 109,722 ভোট পেয়েছিলেন, আর বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী পেয়েছিলেন 9,848 ভোট। অর্থাৎ বিজেপি এবং জোটের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 99,874।
উপনির্বাচনে শান্তিপুর কেন্দ্রে বিজেপি পেয়েছে 47,015টি ভোট। এই কেন্দ্রে এবার সিপিএম কংগ্রেস দুদলই পৃথকভাবে প্রার্থী দিয়েছে। সিপিএম প্রার্থী 39,674টি এবং কংগ্রেস প্রার্থী 2,836টি ভোট পেয়েছেন, মোট 42,510। অর্থাৎ বিজেপি এবং সিপিএম কংগ্রেসের মোট প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র 4,505। এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি রামে যাওয়া ভোট বামে ফিরতে শুরু করেছে? শান্তিপুর এবং খড়দহ বামপন্থীদের ভোট বিজেপির ভোটের সঙ্গে প্রায় সমান, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সব চেষ্টা করে তৃণমূল দারুণভাবে এগিয়ে যাওয়ার পরেও, সব রকমের চেষ্টা করেও বিজেপির ফানুষটাকে কিন্তু ধরে রাখতে পারলো না। বিজেপির ফানুষটা টিকবে না এটা স্পষ্ট হয়ে গেল। বামপন্থার যে কোনো বিকল্প নেই এটা মানুষ যে মনে মনে ফিল করছে, আমরা তার কীভাবে যোগ্য হয়ে উঠবো সেটা আমাদের ঠিক করতে হবে। কিন্তু বামপন্থার আকর্ষণটা মানুষের মধ্যে যে কেড়ে নেওয়া যাচ্ছে না নির্বাচন, সেটাকে একবার বুঝিয়ে দিয়েছে। তখন নির্বাচনের আগে বিজেপির পক্ষে একটা বড় হাওয়া ছিল, বিজেপি সরকার গঠন করতে পারে লোকের মনে হয়েছিল, অনেক ফ্লোটিং ভোট বা টিএমসির ভোটার লোকসভাতে মধ্যে দিকে এসেছিল, বিজেপি সিপিএমের ভোটার বিধানসভাতেও এসেছিল, তাদের অনেকে মনে হয়েছে এখন যে নিজের পার্টিটার অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হবে, কিংবা টিএমসি চাইছে সিপিএম একটু টিম টিম করে জ্বলুক, নাহলে বিজেপি একচেটিয়াভাবে সব ভোট পেয়ে যাবে, যেভাবে সিপিএম কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেছে, এই জন্য তাদের ভয় হচ্ছে সিপিএম কংগ্রেসকে একটু হাওয়া দিয়ে রাখা। দিনহাটায় রেকর্ড ব্যবধান, গোসাবাতেও লক্ষাধিক ভোটে জয়, খড়দাতেও জয়ের ব্যবধান 100,000-এর কাছাকাছি, সব মিলিয়ে উচ্ছ্বসিত তৃণমূল। আর এই প্রসঙ্গে উঠে আসছে বাম আমলে 2001 সালে বিধানসভা ভোটে কেশপুর কেন্দ্রের ফলাফলের কথা। সেই ভোটে সিপিএম প্রার্থী নন্দরানী দলের জয়ের ব্যবধান ছিল 108,112। জানিয়ে সিপিএম এর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করছে সিপিএম। নন্দরানী দল 61% ভোট পেয়েছিলেন, অনিল বসু 59% ভোট পেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন গণতন্ত্র ধর্ষিত হলো, সম্ভবত উদয়ন গুহ 95% ভোট পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে, তিনি কি বলবেন গণতন্ত্র হত্যা হলো? গোসাবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী 140,000 ভোটে জিতেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন গণতন্ত্র হত্যা হলো না টিকে থাকলো? গত কয়েক বছরে একের পর এক ভোটে সিপিএম কংগ্রেসকে সরিয়ে বিরোধী পরিসর দখল করেছে বিজেপি। উপনির্বাচন থেকে কি চাকাটা আবার ঘুরবে? সেই উত্তর দেবে ভবিষ্যৎ। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, আবার বলছি যে সংবাদ মাধ্যমে এটা চালু লব্জ হয়ে গেছিল যে বামেদের রক্তক্ষরণ, প্রায় মনে হচ্ছিল যখন যে পরের পর নির্বাচনে প্রায় রক্তাল্পতাটা অনিবার্য নিয়তি হচ্ছে, তখন শান্তিপুর আর খড়দা দুটো কেন্দ্রে, যে দুটো কেন্দ্রে কিন্তু লক্ষণীয় এই চারটের মধ্যে বাম শরিকরা নয়, সরাসরি সিপিএম প্রার্থী দিয়েছে তুলনামূলকভাবে ভালো ফল। কিভাবে? এক হচ্ছে যে খড়দায় দীর্ঘ সময় পর্যন্ত বাম প্রার্থী দেবজ্যোতি দাস, তিনি 2 নম্বরে ছিলেন, শেষ অবধি পারেননি কিন্তু 2 নম্বরে আর অনেকক্ষণ সময় ছিলেন অনেকগুলো রাউন্ডে। শান্তিপুরে বাম প্রার্থী জামানত জব্দ তো হয়নি, প্রায় 40,000 ভোট পেয়েছেন, এবং কখন 40,000 ভোট পেয়েছেন, যে বিজেপি প্রার্থী 47,000 ভোট পেয়েছেন, মানে প্রায় কাছাকাছি লড়াইটা। অর্থাৎ এই বাংলায় যেরকম একটা বাইনারি পলিটিক্সের ইঙ্গিত ছিল, শান্তিপুর কোথাও সেটাকে চ্যালেঞ্জ করছে। পার্থদার, সময় শুরু এখন। হ্যাঁ, অবশ্যই এই উপনির্বাচনে দুটো ইম্পর্টেন্ট ফিচার রয়েছে। একটা হচ্ছে যে আপনি যেটা এক্ষুনি বললেন যে বামেদের ভোটের বৃদ্ধি, বামেদের প্রভাব বৃদ্ধি, এবং একই সাথে যদি দেখেন যে বিজেপির হচ্ছে, আপনার ল্যাঙ্গুয়েজ যদি আমি ধার করে ইউজ করি, তাহলে রক্তক্ষরণ বলতে যা বোঝায় যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ব্লাডশেড যদি বলা যায়, যে প্রায় একটা ইলেকশনে, একটা বাই ইলেকশনে দাঁড়িয়ে সেখানে 14% ঠেকে গেছেন, গড় যদি আপনি নেন বিজেপির, বেসিক্যালি 27% ভোট লুজ করেছেন তারা। ফলে সেই হিসেবে দাঁড়িয়ে এই রাজ্যে বিজেপিকে একসময় মানুষ তৃণমূলের বিরোধী মনে করতেন, যারা তারা মনে করেননি এখন। ফলে আরেকটা হচ্ছে বিজেপি বিরোধিতার যে ঢেউ সেটা এখনও পর্যন্ত চলছে, এবং যার একটা মেজর ডিভিডেন্ড হচ্ছে ঘরে তুলতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এটা আসলে লার্জলি হচ্ছে ইট ইজ এ ভোট অ্যান্টি বিজেপি ভোট এখনও পর্যন্ত এই রাজ্যে যেটা চলছে, কিন্তু প্রো তৃণমূল ভোট নয়, এই কারণের জন্য যে মমতা ব্যানার্জির ইলেকশন 1 মাস আগে হয়েছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হতো, তাহলে এ রাজ্যের জনপ্রিয়তম নেত্রী
তার ভোটের মার্জিন 58,000 এবং তার পার্সেন্টেজ অফ ভোট ছিল 71%। ফলে আসলে উপনির্বাচনে এমন একটা ভোট যেখানে জলে থেকে কেউ কুমিরের সাথে লড়াই করতে যায় না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আসলে আর একটা সুবিধা নিলেন তৃণমূল, যেখানে দাঁড়িয়ে এই ভোটের মার্জিন যেটা 64 না 54 ভোটে হেরেছিলেন সেটা কোন লজিকে 1,64,000 হয় এটা আজ পর্যন্ত কোনো সেফোলজিস্ট ব্যাখ্যা করতে পারবেন না। এমন কোনো উন্নয়নমূলক প্রকল্প হয়নি, এমন কোনো পরিবর্তন এই রাজ্যে হয়নি। ফলে এখানে দাঁড়িয়ে সত্যি এই ভোটে আমি বললাম যে ভোট যেভাবে হওয়ার কথা সেভাবে ভোট হয়েছে কিনা এই প্রশ্ন উঠছে। এবং আমার কাছে আরও চিন্তার কারণ যে এই ভোটের রেজাল্টের সাথে সাথে যখন পৌর নির্বাচন সেটাকেও লিঙ্ক করার চেষ্টা হচ্ছে, বাজার গরম থাকতে থাকতে আমরা পৌর ভোটটা করিয়ে ফেলি, ফলে তখন এই যে গোসাবা বামপন্থীরা তো দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর ধরে পৌর নির্বাচন চাইছিল, নির্বাচন হওয়া উচিত। কিন্তু আমার কথা হচ্ছে এই যে দিনহাটা বা গোসাবা মডেলে যদি পৌর নির্বাচনটা হয় যে বিধাননগর অথবা কলকাতা অথবা হাওড়া, সেটা হচ্ছে একটা চিন্তার কারণ আমার। কারণ নন্দরানী দল যখন জিতেছিলেন 1,00,000 তখন রেড়ে পড়ে গেছিল, কিন্তু বলছেন যে দিনহাটা মডেল, আমি বলছি ভোট 30 তারিখ হলো, তারপর বিজেপি, আমি যেটা শঙ্করবাবুকে প্রশ্ন করলাম বিজেপি নয় অন্য বিরোধী দল, আপনারা বামপন্থীরাও বলেননি কিন্তু যে সন্ত্রাসের জন্য আমার ভোটাররা ভোট দিতে পারেনি, 1-2 হচ্ছে বুথে রিপোল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে কেউ দাবি করেননি, এর ঠিক দুটো উত্তর। এখন কি দিনহাটা মডেল বলা যায়? না, আমি আপনাকে বলছি এর দুটো উত্তর আছে। সব সন্ত্রাস রেকর্ডেড হয় না, আপনি যদি ক্লেমও করতে যান তাই বলছি নীরব সন্ত্রাস বলে একটা কথা আছে যেটা পশ্চিমবঙ্গে খুব বামেদের অবদান, পোস্টপোল ভায়োলেন্স যেভাবে এই রাজ্যে হয়েছিল, আমি বলছি নীরব সন্ত্রাস এই ভোট মানচিত্রকে প্রভাবিত করেছে, না হলে কিছুতে 1,64,000 1,43,000 এই মানচিত্র। কিন্তু আমি বলছি পার্থদা নীরব সন্ত্রাস আমি মানছি নীরব সন্ত্রাস হতেই পারে, কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি নীরব সন্ত্রাস হয় এই পার্সেন্টেজ ভোটই তো পড়বে না। আপনি মানবেন নীরব সন্ত্রাস হলে এক জায়গায় 75% একবার 80% ভোট দিয়েছে, নীরব সন্ত্রাসে হয় নাকি? নীরব সন্ত্রাসে মানুষ চুপচাপ ঘরে বসে যায়। বলছি যে উল্টোটা, যে সন্ত্রাসের ধরনটা আমি তো আপনাকে বললাম যে জলে থেকে কুমিরের সাথে কেউ লড়াই করতে চায় না, আমার কথা যে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে, যে এই সবে সমাস এসছে আরো 4 বছর থাকবে, এই সত্যিটা যদি জেনে যায় এবং গ্রাম যেভাবে চলে গ্রাম বাংলার রাজনীতি কে বলুন তো এই লড়াইটা করতে যাবে? ফিয়ার ফ্যাক্টরের কথা বলছেন পার্থপ্রতিম বিশ্বাস, সমীর চক্রবর্তী, ফিয়ার ফ্যাক্টরে আপনারা এই বিপুল মার্জিন পেয়েছেন। একটা কথা পার্থবাবুর কথার উত্তরে আমি বলি, উনি যে কথাটা বলছেন মানুষ জানে, মানুষ তো বোকা নয়, সম্পূর্ণ রাজনৈতিক সচেতন পশ্চিমবাংলার মানুষ, অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, তার কারণ হচ্ছে তাদের ভোটে তো সরকার বদল হবে না। আর দ্বিতীয় নম্বর সুমনবাবু, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান, আপনার সময় এলে আপনি বলবেন। দ্বিতীয় কথা সুমনবাবু, আপনি দুজনের বাইট দেখালেন, একটা দিলীপ ঘোষ আরেকজন হচ্ছে সুকান্ত মজুমদার, দয়া করে হাত জোর করে বলছি আজকের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাটা খুলুন, 3 কলমের স্টোরি প্রথম পাতায় আজকের আনন্দবাজার, সুকান্তবাবু কি বলছেন, দিলীপবাবুর কথা তো বাদই দিচ্ছি, তিনি তো গোটাটা চাপিয়ে দিয়েছেন কেন্দ্রের নেতৃত্বের ঘাড়ে, আর সুকান্তবাবু বলছেন আমাদের কর্মীরা এতটাই হতাশ তাদের নাকি ব্যাটারি দিয়ে চার্জ দিতে হয়, সেটা তো হতাশ বলছে আজকের কাগজে, বিজেপি কর্মীদের হারাশার কারণ আছে, টেবিল গরম করার কিছু নেই। সমিতা একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, যে ধরে নিন তৃণমূল কংগ্রেস বিরোধী দল, আপনি বিরোধী দলের প্রতিনিধিত্ব করছেন স্টুডিওতে, এইখানে আপনার সামনে এসছে যে ধরুন দিনহাটার ওই 215 নম্বর বুথে যেখানে বিজেপি একটা ভোটও পায়নি, আপনারা বিরোধী দল, আপনারা তৃণমূল কংগ্রেস একটা ভোটও পাননি, উল্টো দিকে যারা বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বামপন্থীরা হতে পারে, তারা 99% ভোট পেয়েছেন কিংবা আরও বেশি পেয়েছেন, তো বাম আমলে ঠিক এই ঘটনা ঘটলে আপনারা কি বলতেন? একটা কথা সুমনবাবু, এর সুষ্ঠু নির্বাচন হয়েছে যে সেখানে তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, এবার বলুন না এবার প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, শুনুন শুনুন দাঁড়ান 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 বলতে দিন তো, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, নিশ্চিত প্রামাণিক, আমি আবার বলছি উত্তরবঙ্গ বিভাজন, যে কুচবিহারের মানুষ মানেনি, উত্তর বাংলার মানুষ মানেনি, বিজেপি দুগালে সপাটে থাপ্পড় মেরেছে এই নির্বাচনে তারা ভোট দিয়ে, এটা কবে বুঝবে?
এটা বুঝে গেছে, এটা বুঝে গেছে বিজেপি রাজ্য সভাপতি বলছে ওনাদের কোনো কর্মী আর সক্রিয় নেই। আমি সমিতির একটা অংশের সঙ্গে 100% একমত যে বিপুল কেন্দ্রীয় বাহিনী, আবার বলছি এই রাজ্যে এই রকম নজির আগে আছে কিনা আমার অন্তত জানা নেই। আমি বলছি শঙ্করবাবু ফিগার যদি বলি, প্রথমে এলো 52 কোম্পানি, তারপরে 4টে কেন্দ্রের উপনির্বাচনে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো 92 কোম্পানি, আবার বলছি দিনহাটায় 27 কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি, খর্দায় 20, গোসাবায় 23, এক একটা কোম্পানিতে 80 জনেরও বেশি জওয়ান, এ কোনোদিন রাজ্য এরম ভোট দেখেনি। আমি বলছি তারপরেও নীরব সন্ত্রাস, সরব সন্ত্রাস, মাত্রাহীন সন্ত্রাস, কেউ ভোট দিতে পারেনি বলা যায়? আর উল্টো দিকে ভোটের ফিগার হচ্ছে 75% এবং 80%, এবং প্রধান বিরোধী দল তারা বুথে রিপোলও চাইল না, 30 তারিখ ভোট হয়ে যাওয়ার পর অভিযোগও করলো না, এখন সন্ত্রাস বললে চলবে? মানুষ সবাই জানে যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে কেন্দ্রীয় বাহিনীর পারফরমেন্স কীভাবে মানে হয় সেটা আপনারা আড়াল করতে চাইলে আমার কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় বাহিনী সেখানে একা একা নামতে পারে না। দু নম্বর হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন, আমি এক কথাই বলবো, কেন্দ্রীয় বাহিনী ইউজলেস। আপনি যেটা বলছেন তার যদি আমার বাংলা করতে বলেন, কেন্দ্রীয় বাহিনীর কোনো আনার কোনো অর্থই নেই, তাহলে আমার আমার আপনার করের টাকায় 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনলেন কেন মশাই? চলে আগের দিন মাকে গিয়ে বলেছে যে যদি কালকে সকালবেলা বেরো তাহলে তোমার ছেলের লাশ ফেলে দেবো। তারপরে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সমীর বাবুরা নিয়ে রাজনীতি শুরু করেছে। একটা ভদ্রলোক নেই প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসবাদী আতঙ্কবাদী উত্তরাধিকারী কায়দায় একেবারে তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করেছে, আর তার ফলে আজকে এখানে চিল্লাচ্ছে জেনে রাখুন ধরবান আপনাদের এই ভাষাতেই একদিন জবাব ফিরিয়ে দেবে। 2019 এ আপনাদের জবাব ফিরিয়ে দিয়েছে 42 এবং 53 সালে আমার 30% ভোট ছিল বলে 2021 সালে আমার 30% ভোট থাকবে, এরকম হয় না, কারুর ভোট ব্যাংক বলে কিছু হয় না, ঠিক কথা। সেখানেও একটা প্রশ্ন যে এই লাশ ফেলে দেবো হুমকি, এ তো মানে আমি বলছি সমীর বাবুও মানবেন যে সন্ত্রাস মুক্ত বাংলার ভোট হয় এ কথা বললে ঘোড়ায় হাসবে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেখানে 75% 80% পোলিং পার্সেন্টেজ, তাহলে সন্ত্রাস যদি হয় তাকে মানুষ ভোট দিল কি করে? থেকে তুলে নি মানুষ ভোট দিতে বাধ্য, প্রত্যেক মানুষ ভোট দিতে বাধ্য। আপনাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারি, এলাকা ধরে ধরে বলতে পারি, টিভি ক্যামেরা থেকে হারিয়ে দিতে পারে না পরস্পর বিরোধী। ভোট দিতে গেলে মারবো বলছে, আবার ভোট পড়ছে 80%, যাই হোক আমি বলছি এই বিতর্ক চলতে থাকবে। কিন্তু হ্যাঁ, আমার পরের প্রতিবেদনে আমি একটু আবার আমি রাজ্যের স্পেসিফিক আলোচনায় আসব, কিন্তু তার আগে গোটা দেশের ছবিটা দেখব। কংগ্রেসের প্রতিনিধি উজ্জ্বল আশার আলো বলছিলাম, বামপন্থীরা দিগন্তে দেখতে পেয়েছেন, কংগ্রেসের ক্ষেত্রেও নিঃসন্দেহে একটা পজিটিভিটি আছে এই রেজাল্টে, কেন আমি গোটা দেশের ছবিটা দেখাবো, তারপর একদম স্পেসিফিক্যালি কংগ্রেসের পার্টে আলোচনায় আসব। দেখুন লোকসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি, হিমাচল প্রদেশে তাদের থেকে আসন ছিনিয়ে নিল কংগ্রেস। হিমাচল প্রদেশে দুর্দান্ত ফলের পাশাপাশি রাজস্থান কর্ণাটকে উপনির্বাচনে আশাপ্রদ ফল করল কংগ্রেস। দুই রাজ্যে বিজেপির দুই মুখ্যমন্ত্রী নিজের এলাকাতেই গেরুয়া শিবিরকে হারালো তারা। তবে অসমে আবার গেরুয়া শিবিরের কাছে জোরালো ধাক্কা খেয়েছে কংগ্রেস। উত্তর পূর্বে দারুণ ফল করেছে বিজেপির সহযোগী দলগুলি। বছর ঘুরলেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে উপনির্বাচনে জোর ধাক্কা খেল সে রাজ্যের শাসক দল বিজেপি। হিমাচলে 3টি বিধানসভাতেই জিতেছে কংগ্রেস, 2টি আসন ধরে রেখেছে তারা, 1টি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নিজের জেলার মাঞ্জি লোকসভা আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপির হাত থেকে এই কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর স্ত্রী প্রতিভা সিং। 2019 লোকসভা ভোটে মাঞ্জি লোকসভায় 4,05,459 ভোটে কংগ্রেসকে হারিয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেই বিরাট ব্যবধান মুছে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে 8,766 ভোটে। গুজরাট লাগোয়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনটি বিজেপিকে হারিয়ে জিতেছে শিবসেনা। এই প্রথম মহারাষ্ট্রের বাইরে কোনো লোকসভা আসনে জিতল তারা। রাজস্থানের 2টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টিতেই জয়ী হয়েছে কংগ্রেস, 1টি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তারা, আরেকটি আসন ধরে রেখেছে। ধারিয়াওয়ার আসনে বিজেপি তৃতীয় স্থানে চলে গেছে, আর বল্লভনগরে বিজেপি চতুর্থ স্থানে। মধ্যপ্রদেশের 3টি বিধানসভা ও 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল,
বিজেপি দুটিতেও কংগ্রেস জয়ী হয়েছে একটি আসনে। কংগ্রেসের থেকে দুটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি, বিজেপির থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের খাঞ্জোয়া লোকসভা কেন্দ্রে 77,000-এর বেশি ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে আসন ধরে রেখেছে বিজেপি। 2019-এ এই কেন্দ্রে 2,00,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থী। কর্ণাটকে 2 বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস ও বিজেপি একটি করে আসনে জয়ী হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নিজের জেলার অন্তর্গত হাঙ্গাল বিধানসভা কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সিন্দাকি আসনটি জেডিএস এর থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। অসমে 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে বিজেপি। বিরোধীদের থেকে 3 আসন ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির, তাদের জোট সঙ্গী জিতেছে বাকি 2 আসনে। বিহারের 2 বিধানসভা কেন্দ্র কুশেশ্বর আস্থান এবং তারাপুরে লালুপ্রসাদ যাদবের আরজেডিকে হারিয়ে আসন ধরে রেখেছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। তেলেঙ্গানায় শাসক দল টিআরএস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক এতেলা রাজেন্দ্র ফের উপনির্বাচনে জিতেছেন। মহারাষ্ট্রের দেগলুর বিধানসভায় ফের জয়ী হয়েছে কংগ্রেস। উপনির্বাচনের ফল ঘোষণার পরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, কংগ্রেসের জয় মানে দলের প্রতিটি কর্মীর জয়। বিদ্বেষের বিরুদ্ধে লড়াই জারি থাকুক, ভয় পাবেন না। টুইটে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, লোকসভা উপনির্বাচনে 3 মধ্যে 2 বিজেপি হেরেছে। যে সমস্ত বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি সরাসরি লড়াই হয়েছে সেখানেই পরাস্ত হয়েছে বিজেপি। হিমাচল, রাজস্থান, কর্ণাটক ও মহারাষ্ট্রই তার প্রমাণ। অন্য রাজ্যে যেখানে আমরা ছিলাম সেখানে জিতেছি, আমাদের সিট আমরা জিতেছি, সাধারণ নির্বাচনে আবার জিতব। 2022-এর 7 রাজ্যে বিধানসভা নির্বাচন, আসল লড়াই সেখানেই। এবিপি আনন্দ। একেবারে কেন্দ্র ধরে মাইক্রো ছবিটা থেকে একটু ম্যাক্রো ছবিটায় আসি। বহুদিন ধরে একটা কথা বলা হচ্ছিল যে কংগ্রেস আর বিজেপির যদি ডিরেক্ট ফাইট হয়, মুখোমুখি লড়াই হয়, তাহলে ফলাফলটা একেবারে অনিবার্য। ফলাফলটা কি হবে? যে কংগ্রেস হারবে, কংগ্রেসের পরাজয়। আজকে বহুদিন পর গোটা দেশের ভোটের প্রেক্ষিতে এই তত্ত্বকে কিন্তু কংগ্রেস একটা চ্যালেঞ্জ করার জায়গায় এলো। কেন বলছি, আমি ঠিক 3 রাজ্যের উদাহরণ দিচ্ছি। হিমাচল প্রদেশ, একটা লোকসভা একটা বিধানসভা কংগ্রেস ছিনিয়ে নিল, একেবারে বিজেপির কাছ থেকে সরাসরি ডিরেক্ট ফাইট ছিল। রাজস্থানে আসবো, রাজস্থানে 2 বিধানসভা আসনে লড়াই, 2 কংগ্রেস জিতলো, তার একটা বিজেপির কাছ থেকে সরাসরি ছিনিয়ে নিল। কর্ণাটকে আসবো, একটা আসন বিজেপির কাছ থেকে কংগ্রেস ছিনিয়ে নিল। অর্থাৎ হিমাচল উত্তর ভারত, রাজস্থান পশ্চিম ভারত, কর্ণাটক দক্ষিণ ভারত। আমি বলছি যে এইটাই, সৌম আইচ রায়ের কাছে যাব। সৌমবাবু, এটাকে কি শুধুমাত্র একটা স্ফুলিঙ্গ, একটা সম্ভাবনা হিসেবে থেকে যাবে, নাকি সত্যি সত্যি যে আগামী বছর 5 রাজ্যে ভোট, সেই 5 রাজ্যের ভোটে কংগ্রেস কিছুটা ফাইট দিতে পারবে? আপনার সময় শুরু এখন। মানে সুমনদা, সময় কথা বলে। মানে আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আজকে আমরা এই কথাটা বলছি, কিন্তু এই বৃহত্তর পরিবারে তৃণমূল আর বিজেপির সমীরবাবু এবং শঙ্করবাবুদের বুকে ব্যথা শুরু হয়ে গেছে কিনা জানি না। কিছুদিন আগে তো বলছিলেন অনেক কথা যে কংগ্রেস পচাডো বা ইত্যাদি ইত্যাদি। তো আমার একটা কথাই মনে পড়ছিল যে একই কথা শুনিয়ে আজই মন্ধরার মুখে একটু আগে সমীরদা অনেক বড় বড় কথা বললেন। যাক, ভালো, সমীরদাদের ধন্যবাদ। দেখছেন সারা ভারতবর্ষে কী অবস্থা সমীরদা, একটু দেখবেন। আপনারা যে 4 জায়গায় জয়লাভ করেছেন, আপনারা বিজেপির বিরুদ্ধে লড়েছেন, জয়লাভ করেছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আর সমীরদা একটু অভিনন্দন জানাতে পারবেন কংগ্রেসকে? পারবেন না, অসুবিধে আছে। কারণ সারা ভারতবর্ষে যে লড়াই, সে লড়াইয়ে কংগ্রেস লড়ছে সারা ভারতবর্ষে, এটা মানুষ দেখতে পাচ্ছে। আপোষহীন সংগ্রামে কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে, কারণ আমাদের লড়াইটা একটা পরিষ্কার জিনিস বলে রাখি, আমাদের লড়াইটা কখনো অ্যাডজাস্ট করা, কখনো সঙ্গে থাকা, কখনো বিরোধিতা করা, এরকম লড়াই নয়। আমরা 100 ধরে লড়াই করছি, 1925 সাল থেকে লড়ছি, আমাদেরকে কেউ দুর্গাও বলে না। আরে ভাই একটু প্লিজ, এই তো একটু আগে কত কিছু বলছিলেন, আমরা কারো, কেউ আমাদের দুর্গাও বলে না, কেউ আমাদের দেশপ্রেমীও আমরা তাদেরকে বলি না। আমরা কখনো তাদের সমর্থন করে এমপিও পাঠাই না, আমরা কখনো অ্যাডজাস্টও করি না। আমাদের লড়াইটা সিধাসিধি লড়াই। আর আমরা একটা কথাই পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেসের বোধহয় বিলম্বিত বোধোদয় হলো বোধহয়। দেখুন, 20 গেলেন সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে, আমাদের সাথে দেখা করতে গেলে আমরা চা টা খাওয়াই, ভদ্রতা রাখি। হঠাৎ কী হলো যে 5 না 6 কি এমন ঘটনা করলো 20 মধ্যে, হঠাৎ কংগ্রেস সারা ভারতবর্ষে খারাপ হয়ে গেল। তো এই যে ডিসকোর্স, এই ডিসকোর্সটা থেকে মানুষ বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে সারা ভারতবর্ষে। সারা ভারতবর্ষে লড়াইয়ে, আপোষহীন সংগ্রামে 250 সিটের উপরে আমরা কংগ্রেস লড়াই করছি, আমরা বিজেপিকে পর্যদুস্থ করব এবং বিজেপিকে যারা হারাবে তাদেরকে ধন্যবাদ দেবো। কিন্তু সমীরবাবুরা বুকে হাত রেখে একটুখানি বলবেন
যে আপনারা গোয়ায় গিয়ে কাদের সমর্থন করছেন, আপনারা আপনারা ত্রিপুরায় গিয়ে এই যে বামপন্থীরা কিছুদিন আগে বলতো না, আমি সমীর চক্রবর্তী কাছে যাব, অভিনন্দন জানাতে পারবেন? সৌম্যবাবু প্রশ্ন তুলছেন, বলতো না বামপন্থীরা বলতো বিপ্লব বিপ্লব দীর্ঘজীবী হোক, এখন সমীর বাবুরা ত্রিপুরায় গিয়ে বলছে বিপ্লব দীর্ঘজীবী হোক, সেটা বিপ্লব সমীর চক্রবর্তী উনি শেষটা যেটা করলেন ত্রিপুরায় ওর দলটাই উঠে গেছে, যাই হোক, হ্যাঁ সেটা আপনাদের জন্য লক স্টক ব্যারেল শুদ্ধ সাপ্লাই করেছে সৌম্য, তুমি সৌম্যময় উত্তরগুলো দিতে দাও, হ্যাঁ বলুন 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 সমীর দা, তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে একটা কথা বলছে যে বিজেপির উত্থানের জন্য কংগ্রেস দায়ী, তার কারণ হচ্ছে সুমন বাবু, হ্যাঁ 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 ঘটনা তো ঘটনা তো, তার কারণ হচ্ছে শুনে নিন, আপনারা ফেল করেছেন বলেই কিন্তু এতগুলো রিজিওনাল পার্টি ভারতবর্ষে, আরে শুনুন এখন যেখানে দ্বিমুখী লড়াই সেখানে মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে, ন্যাচারাল চয়েস কংগ্রেস, যেমন হিমাচল, যেমন রাজস্থান, যেমন মধ্যপ্রদেশ, যেমন ৪০টা আসন গতবারে কংগ্রেস ১৭টায় জিতেছিল, গোয়ায় সেখানে কংগ্রেস সরকার করার জন্য কথা বলেছিল বলে তোমাদের অবজার্ভার দিগ্বিজয় সিং বলছি পুরনো শরিকদের ঝগড়া, কিন্তু তার আগে আপনারা আজকের এই নির্বাচন নিয়ে ঠিক কি বলছেন আপনারা জানেন, আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। #সঙ্গেসুমন দিয়ে লিখছেন অমিয় চট্টোপাধ্যায়, পেট্রোল ডিজেল সেঞ্চুরি, হাজার টাকা গ্যাস, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মানুষ কি পেটে গামছা মেঁধে বিজেপিকে ভোট দেবে, লিখছেন অমিয় চট্টোপাধ্যায়। রণদীপ মুখোপাধ্যায় তিনি লিখছেন, মুখ্যমন্ত্রীর মতো প্রবল জনপ্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ার মতো সংগঠন বিজেপির নেই। প্রলয় মিত্র লিখছেন, তৃণমূলের এত উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। গৌতম কুমার বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিজেপির এই হারের কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। শিবনাথ জাটি লিখছেন, মানুষ আর বিজেপিকে বিশ্বাস করছে না, জনসমর্থন আবার বামেদের দিকে ফিরছে। সাক্ষ্য দাশগুপ্ত লিখছেন, ৬ মাসের মধ্যে দিনহাটা শান্তিপুরের বিপর্যয় প্রমাণ করছে যে মানুষ মমতার পাশেই। অনিমেষ ভট্টাচার্য লিখছেন, বিজেপিকে আরও গঠনমূলক ভূমিকা নিয়ে নিজেদের জায়গা মজবুত করতে হবে। প্রথমে টুইটারে বিস্ফোরণ একের পর এক, কখনো লিখছেন দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, গলবস্ত্র হয়ে তাদের নিয়ে এসেছিল, কখনো দিলীপ ঘোষের টুইট বা তার কথার উপর মন্তব্য করছেন ভাড়ামো করলে হবে ইত্যাদি এবং ইত্যাদি। আজ ক্যামেরার সামনে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আবার মুখ খুললেন তথাগত রায় এবং স্পষ্ট করে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এবং রাজ্য নেতৃত্বের একাংশকে কার্যত অভিযুক্ত করলেন। কি বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, দেখুন। যদি কৈলাসের মতন লোককে রাখা যায় বা কৈলাসের মতো আরও একটা কারুকে নিয়ে আসা যায়, তাহলে যেটা বললাম ওই গড়িয়ে গড়িয়ে রসাতলে চলে যাবে। উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল, ভরাডুবি বিজেপি, আর উপনির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পরই ফের খোঁচা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। দিলীপ ঘোষের একটি টুইটকে রিটুইট করেছেন তিনি। এই টুইটে তিনি লিখেছেন, দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, গলবস্ত্র হয়ে তাদের এনেছিল, যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল এত বছর ধরে কি করেছেন, আমরা ১৮টা সিট এনেছি, জুলিয়াস সিজারের মতো ভিনি ভিডি ভিসি, এখন ভাড়ামো করলে হবে। আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। এরপর এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করেন তথাগত রায়। বিজেপি যে ২০২১ সালের নির্বাচনে জিতেছে তার মধ্যে মোটামুটিভাবে বলতে পারো যে ২০% তৃণমূলের সাফল্য আর বাকি ৮০% হচ্ছে বিজেপির নিজের পায়ে কুড়ুল মারা। এর জন্যই আজকে বিজেপির এই হাড়ির হাল এবং এটারই একটা পরবর্তী পরিণতি হিসেবে আজকে যে উপনির্বাচনে এই শোচনীয় হার হলো সেইটাই আর কি। তৃণমূল প্রথম কথা হচ্ছে বিজেপির মধ্যে নিজের লোক ঢুকিয়ে দিয়েছে,
সেই লোক ঢুকলো কি করে, কারণ সেই লোক ঢোকাবার সময় আমাদের নেতারা তাকে কোল পেতে নিয়েছিলেন, তাদেরকে বিশাল অভিনন্দন জানিয়েছিলেন, হাতে পতাকা ধরিয়ে দিয়েছিলেন, তাদের নিয়ে উচ্ছ্বাস করেছিলেন। অতএব তারা যে ঢুকেছে, তারা যে দালাল, এই সমস্ত বাজে কথা বললে এখন চলবে না। এরপর বিদ্রুপের ঝাঁজ আরো বাড়িয়ে আরেকটি টুইট করে তথাগত রায় বলেন, ইগোর চাইতেও অনেক অনেক বড় টাকা ও নারী। উপনির্বাচনে সমূহ ভরাডুবির সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসতে আরম্ভ করেছে। খবর যেমন চাঞ্চল্যকর তেমনি ভয়াবহ, তেমনি নৈরাশ্যজনক। এরপর একান্ত সাক্ষাৎকারেও বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কড়া সমালোচনা করেন তথাগত রায়। ১৯-এর পরে কিন্তু দিল্লির নেতৃত্ব জোর দিয়েছিলেন যাতে বিধানসভা নির্বাচনে ভালো ফল করা যায়, এবং যাদের নেতৃত্বের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে তাদের ভূমিকা কি ছিল? তাদের ভূমিকা অত্যন্ত নক্কারজনক ছিল, তাদের ভূমিকা অত্যন্ত ঘৃণাজনক ছিল। তারা অন্তর্ঘাত করেছে, তারা পার্টি সর্বনাশ করেছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন, সেই টিমটা যারা নেতৃত্বে দিয়েছিল ইলেকশনে, তাদের যিনি মাথায় ছিলেন তিনি তো কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, আপনাদের দলের সাধারণ সম্পাদক, অন্যতম কেন্দ্রের কেন্দ্রীয় নেতা। ভুল করতে পারেন না, ভুল তো আমি কম করে বললাম, অন্তর্ঘাত করতে পারেন না। আমার বিশ্বাস উনি অন্তর্ঘাত করেছিলেন, আমার বিশ্বাস উনি অন্তর্ঘাত করেছিলেন। কারণ যে ধরনের লোককে প্রার্থীপদ দেয়া হয়েছিল, কোনো ইস্যু ছাড়া যেভাবে লড়া হয়েছিল, এবং রাজ্য সভাপতিকে যেভাবে অত্যন্ত নিচু ভাষায় কথা বলবার স্বাধীনতা দেওয়া হয়েছিল, মমতাকে বারমুডা পরুন এরকম কথা মানুষ শুনেছিলেন, এর তো মানুষের তো ঘৃণায় মন ভরে গিয়েছিল। পুঁতে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, এখান থেকে মৃতদেহের লাইন লাগিয়ে দেবো, এই সমস্ত কথা, এই কথাগুলো কি মানুষ মেনে নিয়েছে? এই কথাগুলোর ফলে যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি বিরূপ হয়ে গেছেন, এটা বুঝবার মতো বুদ্ধি কি কারণ ছিল না? ছিল। যেরকমভাবে আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সম্প্রদায় এই গড়িয়ে গড়িয়ে নিচের দিকে রসাতলের দিকে নামছিল, সেটা আরও ত্বরান্বিত হবে যদি কৈলাস বিজয়বর্গীয় আসেন। আর কৈলাস বিজয়বর্গীয় তো একা না, আমি 6 জুলাই একটা থ্রেড টুইট করেছিলাম, তার মধ্যে আমি KDS এর টিম বলেছিলাম, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই টিমটাই এই বিপর্যয়ের জন্য দায়ী। মুকুল রায় এখানে এসেছিল এই বিজেপিতে থেকে বিজেপির সম্বন্ধে খবর জোগাড় করবার জন্য, সেই খবরটা তৃণমূলে পাঠাবার জন্য, এবং সেই কাজটা সে অত্যন্ত সাফল্যের সঙ্গে করে গেছে। আর তার সঙ্গে তাকে যত রকমভাবে সুবিধে দিয়েছেন এই কৈলাস বিজয়বর্গীয়, এমনকি আমার যতদূর জানা আছে কৈলাস বিজয়বর্গীয় তার হয়ে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য পর্যন্ত সুপারিশ করেছিলেন, সেটা নরেন্দ্র মোদী মানেননি, এবং তার ফলে তিনি, আমাদের সৌভাগ্য যে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেননি, কিন্তু এই পুরো টিমটাই বিজেপির সর্বনাশ করে গেছে তখন থেকে। এরই মধ্যে আরেকটি টুইটে বিজেপির এক পুরনো কর্মীর মন্তব্য বলে উদ্ধৃত করে তথাগত রায় বলেন, নির্বাচনের ঠিক আগে জয়নগরে সভা পরিচালনা করছিলাম, আগের দিন অভিনেত্রী শ্রাবন্তী বিজেপিতে যোগ দিয়েছেন, কৈলাসজী তার ভাষণে শুধু শ্রাবন্তীর নাম, শুধু শ্রাবন্তী বন্দনায় মগ্ন ছিলেন, লজ্জা করছিল আমার, এরা আমাদের নেতা? ডুবিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, যাদের ওপর ভার দিয়েছিলেন তারা ডুবিয়েছে, অতএব তারা, তাদেরকে প্রথমে তো অপসারণ করতে হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাদেরকে সরিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক। কেউ কেউ আছে এখনো দায়িত্বে? আছে তো, এ তো KDS এর টিম, আমি বললাম, আপনি জানেন না কে দায়িত্বে আছে? সঙ্গে সঙ্গে ঘুরছে তো, রাজ্য ছেড়ে তো যাননি উনি, উনি তো রাজ্যেই আছেন। অনেক মানুষ থাকেন যারা কোথাও কথা বলতে পারেন না, তারা টুইট। এদিনই আবার বিজেপির ভরাডুবির পর সুনীল মণ্ডলের নিশানায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে এরা, এদের যেভাবে দায়িত্ব দিয়েছে বিজেপি, আমরা মনে করি যে ওরাই দায়িত্বে থাক, বিজেপি 24-এর ইলেকশনে, এবার আমরা 42-এ 42 করব। সব মিলিয়ে উপনির্বাচনে বিজেপির ফল নিয়ে কাটা ছেঁড়া এখন তুঙ্গে। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, ABP আনন্দ।
সৌমদা, যে কোনো দলে অত্যন্ত স্বাভাবিক যে বিপর্যয় হলে নিঃসন্দেহে একটা উথাল পাতাল হয় পরস্পর পরস্পরের দিকে, বিশেষ করে এই রকম মহতি বিপর্যয় হলে আঙুল অভিযোগের আঙুল উঠবেই। কিন্তু এই মুহূর্তে প্রায় কেন্দ্র বনাম রাজ্য কি লড়াইটা চলছে, নাকি তার ভেতরে আরও বাইফারকেশন আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখুন, বিজেপি তো রাজনৈতিক দল হিসেবে একটা সংগঠিত দল, তাদের একটা নীতি আছে, সেটা কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে ধরনের সাংগঠনিক শক্তি, তারা যে আলোচনাগুলো করেন তাদের চিন্তন বৈঠকে, তার থেকে কিন্তু আজকে যে আলোচনাগুলো আমরা শুনছি এগুলো একেবারেই খেলো রাজনীতির দিক থেকে। অন্যদিকে দেখুন, আমরা কিন্তু কিছুতেই জোর দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে পারছি না। আমরা বলতে পারছি না ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন শতাংশে কম ভোট পেয়েছেন গ্রামের দিকের ভোটের তুলনায়, কারণ ভবানীপুরে লক্ষ্মীর ভাণ্ডার ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা কিনা গ্রামে গুরুত্বপূর্ণ। অর্থাৎ গোটা রাজনীতিতে বিজেপি তৃণমূলের লড়াই, এদল থেকে ও দলে যাওয়া, সব কিছুর মধ্যে ভূমি সংস্কারের মতো একটা গভীর বিষয় যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডারের মতো, আমি আবার বলছি অর্থনীতিতে এটা হয়তো একটা বিরাট ভুল ডোল পলিটিক্স, পশ্চিমবঙ্গ হয়তো পরে বিপদে পড়বে, কিন্তু সরাসরি সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভোটের পার্সেন্টেজ হচ্ছে গ্রামের দিকে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ আরও আরও অনেক বেশি। একদম, আমি বিশ্বনাথদের কাছে যাবো। বিশ্বনাথদা, কিন্তু ভারতীয় রাজনীতি আপনি যদি দেখেন, কি আঞ্চলিক, কি দাক্ষিণাত্য, কি জাতীয়, আমি বলছি একই রাস্তায় তো চলছে প্রধানমন্ত্রীর কিষাণ প্রকল্প, আমি বলছি আদর্শগতভাবে কি করে আমি বলবো যে না এইটা ডোল পলিটিক্স, এইটা খারাপ, ওইটা ডোল পলিটিক্স, ওটা খুব ভালো, চার মাস অন্তর অন্তর আমি 2000 টাকা দিচ্ছি। আমি বলছি যে এই কোথাও কি ভারতীয় রাজনীতি এই রাস্তাটাকেই বেছে নিল, এবং হয়তো সাধারণ মানুষের পার্সপেক্টিভে দেখলে, হ্যাঁ অর্থনীতির প্রশ্ন শুভময়দা যথার্থই তুলেছেন, কিন্তু সাধারণ মানুষ কোভিড উত্তর পরিস্থিতিতে ভারতবর্ষে তাদের হাতে টাকা চাই, রাষ্ট্রীয় সাহায্য চাই, এবং সেই জন্য রাষ্ট্রের ওপর ডিপেন্ডেন্স, রাষ্ট্রের ওপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। মানবেন বিশ্বনাথদা, একেবারে মানে ইউপিএ ওয়ান সরকারের যে সাফল্য সেটাই কিন্তু টু সরকার এসেছিল। 100 দিনের কাজের প্রকল্প যেই মুহূর্তে মনমোহন সিং চালু করে দিলেন, তারই কিন্তু কনসিকোয়েন্স বা ফলাফল উনি ইউপিএ টু সাফল্য এসেছিল। এবং একইভাবে আমি আপনাকে বলতে পারি, নরেন্দ্র মোদী যে একের পর এক গুজরাটে সাফল্য পেয়েছিল, সেখানেও কিন্তু এক ধরনের এই ধরনের ডোল পলিটিক্স এর গল্প ছিল। এবং ঠিক বিষয়ে আমি আমি ঠিক এই আবার বলছি, এই কয়েনের উল্টো পিঠটা যদি আপনাকে আপনার কাছে এই প্রশ্নে আসি, যে ধরুন 2 মে যেদিন বিধানসভার রেজাল্ট বেরোলো, সেদিন কলকাতা শহরে পেট্রোলের দাম ছিল 90 টাকা, ডিজেলের দাম ছিল 83 টাকা, আজকে দুটোই সেঞ্চুরি হাঁকিয়েছে, 110 ছুঁয়ে গেছে পেট্রোল। আমি এখান থেকে বলছি যে কিছুক্ষণ আগে সম্ভবত সমীর দাই শুরু করলেন অথবা অন্য কেউ, যে পেট্রোল ডিজেল, এবং যেখানে হিমাচলের মুখ্যমন্ত্রী বলছেন যে মূল্যবৃদ্ধি নিঃসন্দেহে একটা বড় রাজ্য দেশ জুড়ে ধাক্কা দিয়েছে, কিন্তু আমি বলছি পাশের রাজ্য আসাম ধরুন, সেখানে বিজেপির স্পষ্ট সাফল্য, সেখানেও মূল্যবৃদ্ধি বাংলার মতোই হয়েছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আসামে 1 টাকা কম বেড়েছে এমনটা নয়, অথচ সেখানে 5টায় বিরোধীদের কাছ থেকে, মানে কংগ্রেস এবং সহযোগীদের কাছ থেকে বিজেপি আর সহযোগীরা কেড়ে নিল, এবং মানে 4টে মিলিয়ে দেখলে, অথচ ঠিক পাশের রাজ্য পশ্চিমবঙ্গে আমি দেখছিলাম খানিকক্ষণ আগে ইলেকশন কমিশনের সর্বশেষ ফিগার যে 14.5 এসে থামলো, তাহলে এই ভ্যারিয়েশনটা কেন হচ্ছে? মানুষ মানে সার্বিক অর্থনীতির রাষ্ট্রীয় যুক্তি মেনে তাহলে ভোট দেয়নি? না না না, উত্তর পূর্ব ভারতবর্ষে 7টা আসনে নির্বাচন ছিল, 7টা আসনই বিজেপি এবং তার সঙ্গীরা জিতেছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে মূল্যবৃদ্ধি একটা উপাদান, মানুষ যখন ভোট দেয় কেবলমাত্র একটা উপাদানের উপর ভিত্তি করে সে মনস্থির করে ভোট দেয় এমন না, তার অনেকগুলো ইস্যুর কম্বিনেশনে সে ভোট দেয়। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বারবার যেটা আপনাকে বলছি, যে যে রাজনীতিতে পশ্চিমবাংলার মানুষ, বৃহত্তম মানুষ বহু বছর ধরে অভ্যস্ত, সেই রাজনীতির জায়গা থেকে কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে, যখন বিজেপি কুমিল্লার মতন ইস্যুটাকে আনছে, যখন ধর্মের জায়গাটাকে বারবার তারা তুলে ধরছে। আমি এখানে একটা প্রশ্ন আমি শুধু সমীরদার জন্য রাখবো, সেটা হলো যে দেখুন, এটা এই জয়টা বিরাট জয় তৃণমূলের জায়গা থেকে যদি দেখি, কিন্তু একই সাথে এটা একটা ব্রুটাল মেজরিটি। ব্রুটাল শব্দটা আমি ইউজ সচেতন ভাবে করলাম, পরে এটা অন্যভাবে যদি বলে একটা অ্যাবসলিউট মেজরিটেরিয়ান পলিটিক্স পশ্চিমবাংলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমার দুটো ভয়, একটা হলো আমি বাম আমল দেখেছি যে অ্যাবসলিউট মেজরিটির থেকে কি আসে, সেটা হলো এক ধরনের একাধিপত্য আসে সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, এই ভয়টা আমার থাকছে। এবং একই সাথে আমার আরেকটা ভয় থাকছে, এক ধরনের আনুগত্য তৈরি করার প্রবণতা তৈরি হয়,
এবং বলা যায় যে ভক্ত বিপুল সংখ্যক রাজভক্তি এবং রাজভক্ত তৈরি হয় এবং সেটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। একদম, আমি সমিতদার কাছে যাবো। সমিতদা, মানে এক লাইনে যদি সাম আপ করতে দেন যে এই জয় সেটা ইঙ্গিত দিচ্ছে একটা নিরঙ্কুশ ক্ষমতার, যেটা বিশ্বনাথদা বলছেন যে অনেক সময় সেটা হেজিমনির দিকে টার্ন করে যায়, যেটা নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা। সমীর চক্রবর্তী। সুমনবাবু, আমি বিশ্বনাথদার কথা একটু অবাকই হলাম। তার কারণ হচ্ছে 52 সাল থেকে তো পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে, 67 সালের নির্বাচন, 69 সালের নির্বাচন এবং 71 সালের নির্বাচন ছাড়া যতগুলো বিধানসভার নির্বাচন হয়েছে সব তো 200-র ওপরে যে ক্ষমতায় এসছে, শুধু বোধহয় 2001 সালে 199 মামেরা। একটা কম, দাঁড়ান সেটা কি নিরঙ্কুশ নয়? সে 52 সাল থেকে আজ পর্যন্ত বারবার তো 200-র ওপরে যে ক্ষমতা। একদম ঠিক বলেছেন, কিন্তু আমি বলছি সেই জন্যই তো বাম আমলের শেষের দিকে আপনারাই বলতেন গণতান্ত্রিক পরিসর নেই, কমে গেছিল। তার মানে পশ্চিম বাংলার ট্রেন্ডই এটা। শুনুন সুমনবাবু, আমি এর উত্তরে বলি যে বাংলার পশ্চিম বাংলার ট্রেন্ড এটা। পশ্চিম বাংলার ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয় না। খুব রে না না সুমন, আমি খুব রে, আপনি তো কথাটা তাই বললেন। যেমন আমার আরেকটা কথা আপত্তি আছে, আমার আরেকটা কথা আপত্তি আছে, বলুন না। যেটা যেটা আমি বলেছি, এক মিনিট বিশ্বনাথ আমায় বলতে দিন, আপনি শুনুন, বিশ্বনাথ আমায় বলতে দিন, আপনি থামুন না, আমি একটু শেষ করি। আচ্ছা, দুজনকে সময় দেবো, দুজনকে। আচ্ছা, এই যে শুভময় বাবু বারবার বলছেন তারা প্রত্যেকে বলছে মানুষের হাতে টাকা তুলে দিতে হবে, ক্যাশ টাকা, ক্যাশ ট্রানজাকশন যদি না বাড়ে করোনা পরবর্তীকালের ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন, কোন ডোল পলিটিক্স করছেন না। নাকি আপনারা বলছেন যে পয়েন্ট টেকেন একদম। সমীরদা, আমি কিন্তু একেবারেই অসমর্থন করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কিছু অর্থনীতিবিদ একে ডোল পলিটিক্স বলতে পারেন, এর কিছু খারাপ ফল থাকতে পারে। অর্থাৎ ধরুন রাস্তা তৈরি টাকা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এটাই একমাত্র উপায় বলছে যে ভারতবর্ষের অবশ্যই অবশ্যই আমি কিন্তু আমি বলছি না এটা না বিখ্যাত আমি বলছেন আর মমতা আমি এটার ইতিবাচক দিকটাও আমি এটার ইতিবাচক আর আপনারা সেটাকে নেগেটিভলি ডোল পলিটিক্স বলে চালিয়ে দিচ্ছেন না। আমি কিন্তু এটার ইতিবাচক দিকটাও আমি একদমই না আমি এটার ইতিবাচক দিকটাই দেখার চেষ্টা করছি, যেটার রিটার্ন হিসেবে ভোটটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু এটা ইতিবাচক দৃষ্টিতে দেখছি না। লক্ষীর ভান্ডারের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, ওটা সামাজিক প্রকল্প, ওটা মমতা ব্যানার্জি ভোট পাওয়ার জন্য করে না, মানুষের জন্য করে। দল কেউ দাবি করছে না, এটা বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেন, ভোট চাইবার জন্য করেন না। আপনার দলের সকাল থেকে পোস্টমার্টমেন্টা এসে বললো লক্ষ্মীণ ভান্ডারের প্রভাবে এই বিপুল সংখ্যক মহিলারা আমাদের ভোট দিয়ে বলেছেন, আমি জানি না, আমার বক্তব্যটা আমি বলে গেলাম, কে বলছেন আমি জানি না, কিন্তু এটা আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইবার জন্য, ভোট পাওয়ার জন্য লক্ষ্মীণ ভান্ডার করেন নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার একটা অন্য ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে সমিতদা আপনি মানবেন যে রাজনৈতিক দল যারা সংসদীয় গণতন্ত্রে লড়াই করছে, একেবারে সংসদীয় রাস্তায় হাঁটছে, কোন রাজনৈতিক দল যদি তার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বা সেফ গোদা বাংলায় ভোটে জেতার জন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্প আনে, তাতে অসুবিধে কি? আমার মনে পড়ছে সুব্রত মুখোপাধ্যায় সেই অসাধারণ কোট, কয়েক দশক ধরে যা উদ্ধৃত হচ্ছে বাংলা সংবাদ মাধ্যমে যে রাজনীতি করি, রাজনৈতিক দল করি, রামকৃষ্ণ মিশন করি না। আমি বলছি এটার মধ্যে অন্যায় কিছু নেই, আমি বলছি মানুষের কল্যাণের জন্য সংসদীয় রাস্তায় সৎভাবে ভোটে জেতার জন্য কোনো দল, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, তারা যদি জনকল্যাণমূলক কোনো প্রকল্প আনে তাতে মানুষের ভালো হয়, কার আপত্তি করার কি আছে? দেখুন, মানুষ ভোট দিয়ে সরকার এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বরং আমি বলবো যে সেই প্রকল্পে যদি মানুষ ভোট দেয় সেটা মানুষের স্বীকৃতির পরিচয়, মানুষের আশীর্বাদের পরিচয়। শুনুন, এটা তো ঠিক যে আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এনেছেন আশীর্বাদ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের জন্য কাজ করেছেন, কি ভোট পাওয়ার জন্য নয়, তারপরে মানুষ বিচার করবেন। আমি বলছি যে দক্ষিণ ভারতে একের পর এক রাজনৈতিক নেতা তামিলনাড়ুতে 2 টাকা কিলো চাল দিয়ে ভগবানের ঈশ্বরের পর্যায়ে পৌঁছেছিল। তার আগে সুমনবাবু বলুন জয়ললিতা টেলিভিশন পর্যন্ত দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে। আমি তো বলছি জয়ললিতা তার আগে MGR, পরের বলে আমি জানি, কিন্তু ভোটের এত কথা হচ্ছে, এরপর সূত্রের খবর, আবার বলছি সূত্রের খবর,
যে এই নির্বাচনের পরে পুরো ভোটের একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকে বলছেন যে কলকাতা, বিধাননগর এবং হাওড়ার পুরো ভোট হতে পারে 19 তারিখ, ফলাফল হতে পারে 22 তারিখ। আবার বলছি, কোনো সরকারি ঘোষণা নয়, সূত্রের খবর। আমি প্রতিবেদনটা দেখাবো, তারপর অবশ্যই এই আলোচনা এবং পুরো ভোটের আলোচনা তো থাকবেই। সামনের মাসে কি রাজ্যে পুরো ভোট? বড়দিনের আগে কি কলকাতা পুরসভার ভোট এবং ফল ঘোষণা হয়ে যাবে? সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে বড়দিনের আগে কলকাতা, বিধাননগর এবং হাওড়া পুরসভার ভোট সেরে ফেলতে। 19শে ডিসেম্বর কলকাতা সহ এই 3 পুরসভায় ভোট হতে পারে, ফল ঘোষণা হতে পারে 22শে ডিসেম্বর। ভাইফোঁটার পরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। রাজ্য নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে আলোচনা করে এই তারিখগুলো নির্ধারিত হয়। সেই আলোচনা প্রাথমিকভাবে শুরু হয়েছে, কবে হবে, কি হবে, কি সিদ্ধান্ত হবে, একসাথে হবে না আলাদা আলাদা হবে, সেগুলো সবই পরবর্তীকালে জেনে যাবেন। এদিনই 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ফলের নিরিখে 3টি পুরসভার যে ছবি সামনে এসেছে তাতে তৃণমূলেরই অ্যাডভান্টেজ। বিধানসভা উপনির্বাচনের ফলের নিরিখে নীলহাটা পুরসভার 16টা ওয়ার্ডের সবকটাই এগিয়ে তৃণমূল। গত বিধানসভায় ফলের নিরিখে এই সবকটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। আর 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে দিনহাটা পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়েছিল 15টিতে। দিনহাটার মানুষ বিজেপির কাছ থেকে সরে গিয়েছে, সেটা নির্বাচন ঘোষণার পরবর্তী সময় থেকে আমরা উপলব্ধি করছিলাম এবং তারই ফল হয়েছে এবং 530 ভোটে তিনি তার ওয়ার্ডে হেরেছেন। গত বিধানসভা নির্বাচনে 16টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড বিজেপি কিন্তু নির্বাচিত হয়েছে, নিজের বাড়ির ওয়ার্ড সেটা পরাজিত হয়েছে এবং পাশাপাশি যে ওয়ার্ডে নির্বাচিত হয়ে পৌর প্রধান হয়েছিল সেই ওয়ার্ডে নির্বাচিত হয়েছিল। কেন তিনি তার নিজের ওয়ার্ডে হারলেন বা যে নির্বাচিত যে ওয়ার্ড থেকে দাঁড়ায় উদাহরণবাবু। বিধানসভা উপনির্বাচনের ফলে নিরিখে খর্দা পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে সবকটাই তৃণমূলে গিয়ে। গত বিধানসভার ফলে নিরিখেও এই সবকটা ওয়ার্ডে তৃণমূলে গিয়েছিল। আর 2019 লোকসভা ভোটের ফলে নিরিখে তৃণমূল 10টি ওয়ার্ডে পিছিয়েছিল। বিধানসভা ভোটে বিজেপির জেতা শান্তিপুর কেন্দ্রটি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। উপনির্বাচনের এই ফলের নিরিখে শান্তিপুর পুরসভার 24টি ওয়ার্ডে 23টিতে এগিয়ে তৃণমূল, 1টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে সিপিএম। গত বিধানসভা ভোটের ফলে নিরিখে তৃণমূল বিজেপি স্কোর ছিল 12-12, আর গত লোকসভা ভোটের ফলে নিরিখে এই 24টা ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়েছিল 22টায়। অর্থাৎ পরিসংখ্যানে স্পষ্ট যে লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে সমীকরণ পুরো পাল্টে গেছে। বিজেপির দাবি, এই কারণেই এখন পুরো ভোট নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। যখন ভোটে আমরা লড়ব, আমরা তো 2 বছর ধরে চাইছি ভোট কি হয়েছে। অনেক বিধানসভা 2 বছর, অনেক পৌরসভা 2 বছর, 3 বছর ডিউ আছে, ভোট হয়নি। তারা হয়তো এরকমই চাইছিলেন, একটা সময় আসবে যখন আর বিরোধীরা দাঁড়াবে না, গায়ের জন্য ভোট করে নেবেন, সেই পরিস্থিতিটা চাইছিলেন, সেভাবে হয়তো ভোট করার কথা ভাবছে। তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত আছে, মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সাথে আছে, আমরা প্রস্তুত আছি। রাজ্যে মোট 112টি পুরসভায় ভোট বাকি রয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরে কলকাতা, বিধাননগর, হাওড়া পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার, তারপর বাকি পুরসভাগুলিতে 2-3 দফায় ভোট হতে পারে। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সমীরদার কাছে অভিযোগটা দিয়েই আসি। প্রত্যেকটা পুরো এলাকায় আজকের ভোটে একেবারে আমরা সেই মাইক্রো লেভেলে গিয়ে হিসেব করে দেখছি যে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য, সেই জন্য কি পুরো ভোট ফিক্স হওয়ার দিকে এগোচ্ছে? সমীরদা, সুমনবাবু, এখানে একটা কথা বলি, আমি বিভিন্ন রাজনৈতিক দলের ওই দিলীপবাবু টিলিপবাবুদের কথা শুনছিলাম, অরাজনৈতিক ব্যক্তিত্ব। তার কারণ হচ্ছে বিধানসভা এবং লোকসভার ইস্যুগুলো আলাদা, আর পৌরসভার ভোটটা কমপ্লিটলি অন্য ব্যাপারের ওপরে হয়। দেখুন, আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা, একটা দেখবেন আপনি খেয়াল করে, পশ্চিমবাংলায় বিধানসভা বা লোকসভায় কোনো নির্দল প্রার্থী যেতে না, কিন্তু পৌরসভাগুলো বা পঞ্চায়েতে বহু নির্দল প্রার্থী যেতে। তার কারণ হচ্ছে জায়গাটা ছোট, ভোটার কম, এলাকায় সেই মানুষটার জনপ্রিয়তা কতটা, গ্রহণযোগ্যতা কতটা, এটা মানুষের ওপর নির্ভর করে, ইস্যুটাও আলাদা। সুতরাং আমি আপনাকে একটা কথা এখানে বলি, 2020 আলাদা, কিন্তু অনেক সময় ধরুন পঞ্চায়েত ভোটে বিরোধীরা প্রার্থী দিতে পারে না, শুধু তৃণমূল আমলে নয়, বাম আমলের একাধিক পরিসংখ্যান এই মুহূর্তে আপনার সামনে রাখতে পারি যেখানে অনেক সময় তৃণমূল স্তরে বিরোধীদের প্রার্থী পাওয়া যায় না। শুনুন, এটাও আবার আপনি দেখবেন যে ওই পঞ্চায়েত ভোটেই কিন্তু বহু নির্দল প্রার্থী যেতেন এবং তারা কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাইকে হারিয়ে যেতেন। বেশ, সময়
উত্তর দিন তো আমায়, তার কারণ তার গ্রহণযোগ্য সমিতা এটা এবার বলতে দিন ভাই, বলতে দিন আমার এখনো আজকের ভোটের একটা পয়েন্ট ছোঁয়া হয়নি। হ্যাঁ সমীরদার মানে বয়স হচ্ছে একটু স্মৃতিবিভ্রম হচ্ছে, 2018 সালটা তো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না সমীরদা। আপনাদের যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে 99% প্রায় বিরোধী শূন্য করা হয়েছিল, বিরোধী শূন্য না আরে যুবরাজ বলে দি কেউ প্রার্থী নিতে পারে না, আমি শঙ্কর মণ্ডলের কাছে যাব। আমি বলছি একটা পয়েন্ট এখনো চোয়া হয়নি, এক হচ্ছে তথাগতরা আজকে যেটা বললেন একেবারে সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের একাংশকে কার্যত কাঠগোড়ায় দাঁড় করালেন এক শঙ্করবাবু, দুই হচ্ছে যে এর ফল নিয়ে আমরা এত আলোচনা করছি, ইতিমধ্যেই 77টা বিধায়ক বিজেপির, 5 জন বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন, আজকে দুটো কেন্দ্রে হার হলো, 70 হয়ে গেল, এরপর আরও বিধায়করা কি শেষ পর্যন্ত ফুল বদল করবেন, মানে ওই রং বদল করবেন? দেখুন যারা চলে গেছে তারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল, আমরা বারবার বলি তথাগত রায়কে আমি 100% সমর্থন করি, যে এটা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের অকর্মণ্যতা অদক্ষতার জন্য এই ঘটনাটা ঘটেছে আজকে। কিন্তু সমীরবাবুরা পঞ্চায়েত পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা চলে, আমি বলতে চাই 2018 সালে হাওড়া কর্পোরেশনের নির্বাচন হলো না কেন, এর জবাব কে দেবে? আমি আমি শঙ্করবাবুকে জিজ্ঞেস করছি, বাবুল সুপ্রিয় তিনি কি তৃণমূল থেকে গিয়েছিলেন? প্রশ্ন হচ্ছে আব্দুল বাবু চলে পার্টির মধ্যে, আমরা ওপেন ডেমোক্রেসিতে আমাদের জায়গাটা আমরা বুঝে নেব, কিন্তু তৃণমূল খুশি হবে না, আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, তালিবানি সাম্রাজ্যকে আমরা শেষ করবই করব। এই রাজ্যে এখনো পর্যন্ত বলছে আগামী কাল কালী পুজো হতে দেবে না বলে হাড়ে শঙ্কর বাবু আর সমীর বাবু এই মকওয়াই ডব্লিউডব্লিউএফ আমরা মানব না। আরে একই তো ঘর, দুঃখ করবেন না, আপনাদের দুজনের আপনাদের জবাব আপনাদের ঠিক জায়গায় ঠিক সময়, আরে আপনাদের আপনারা দুঃখ করবেন না, দুজনের একই বাড়ি দ্বিতীয় বলা তৃতীয় লড়াই, এটা কিন্তু আপনারা বসে আছেন না, পার্থপ্রতিম বিশ্বাস অনেকক্ষণ বলেনি। আমি 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 সুমন আপনাকে শুধু দুটো পয়েন্ট বলবো, যে তৃণমূলের এই জয় তৃণমূল নিশ্চয়ই এনজয় করুক। আমি বলছি প্রথমেই যে যে বিশ্বনাথ বাবু যে প্রশ্নটা করছিলেন যে বিরোধী শূন্য রাজনীতির একটা প্রবণতা সাধারণভাবে কাজ করতে পারে, কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে এই ধরনের জয়গুলোর থেকে আসে, এবং তৃণমূলের লাস্ট পঞ্চায়েত ইলেকশন, ফলে পৌরসভা ইলেকশনের সময় এই কশনটা আমি সবসময় দিতে চাই। এটা দ্বিতীয় আর একটা শুনে নিন, আর একটা শুনে নিন, যে সেটা যে বিজেপি যে বিজেপি ইনফ্যাক্ট বিজেপি যে যে বিধানসভা বিধাননগর নির্বাচন করেছিলেন, আপনার বিধাননগর নির্বাচন রেকর্ড করেছিল, না রেকর্ড আপনারা করেছিলেন, আমি বললাম নির্বাচন করে, আপনি থামুন আমি একটু বলে নি, আবার বলছি যে যেটা বিজেপির প্রতিনিধি বলছিলেন, আমি আপনাকে এই কথাই বলতে চাই যে কেন্দ্রীয় নেতৃত্ব তো এই লাইনটাকেই মান্যতা দেন যে চার্টার ফ্লাইটে করে নিয়ে যাওয়া হবে দিল্লিতে এবং সেখানে দল বদল করা হবে, কিন্তু আমি বলছি যে তফাৎটা কোথাও হয় না, যে আগরতলাতেও একটা ফ্লাইট যায় যে সেখানে গিয়েও দল বদল হয়, আমি বলছি যে কোথাও ওয়াশিং মেশিন। শঙ্করবাবু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনার আমি শুনতে পেলাম না, আপনি দিয়েছেন কিনা বুঝলাম না, সেটা তৃণমূল কংগ্রেস তো জন্মের সময় কি আরো ভাঙন অনিবার্য, কংগ্রেস আমরা হলাম বিধায়ক, বিজেপি বিধায়ক দলে কি আরো ভাঙন অনিবার্য? আইডিওলজির সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের আইডিওলজির কোনো ফারাক নেই, একদম আইডিওলজিক্যালি আইডিওলজিক্যালি তো এক, আইডিওলজিক্যালি ফারাক বুঝতে অন্তত এই দল বদলের বাজারে বিশ্বাস করুন মাইক্রোস্কোপ লাগবে, তাছাড়া আইডিওলজির তফাৎটা বোঝা যাবে না। শঙ্করবাবু খানিকক্ষণ আগে কাল ছিল ডালখালি এই ছড়াটা বলছিলেন, ওরই চারটে লাইন বলি, যেহেতু দল বদলের প্রসঙ্গে এত আলোচনা হচ্ছে, থাকে ওরা কান পেতে লুকোনো ঘরের কোণে, ডাক পরে বাতাসেতে কি করে যে ওরা শোনে আমি জানি না, এরপর এই কাদের ডাক শুনে কারা আবার ফুল বদল থুরি রং বদল করবেন সেদিকে অবশ্যই নজর থাকবে। এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, অনেকে বলেন যে লোকসভার রাস্তাটা নাকি উত্তরপ্রদেশ হয়েই যায়, তাই ভোটকে সামনে রেখে তাল ঠুকতে শুরু করেছে সব পক্ষই। এখন যোগী আদিত্যনাথই শেষ হাসি হাসবে নাকি আজ কর্ণাটক রাজস্থান আর হিমাচল প্রদেশের উপনির্বাচনে এই ভালো ফল করে পালে হাওয়া পাবেন রাহুল আর প্রিয়াঙ্কারা, সে তো সময় বলবে। আমরা হলাম দাদা গ্যালারির দর্শক, আমাদের আবার দুম করে খেয়ে দেবেন না প্লিজ, দেখুন Huh?
Please.